আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস পরিমাণগত রসায়ন দেখতেছিলাম আমরা এখন আমরা দেখব হচ্ছে লেকচার 2 তো লেকচার 1 এ আমরা ডিসকাস করেছিলাম নরমাল মোল রিলেটেড যে ক্যালকুলেশন গুলো সেটা এইখানেও মোল রিলেটেড ক্যালকুলেশন গুলো থাকবে বাট এটা স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের সমীকরণ বিষয়ক গণনা মানে এখানে আমাদের সবগুলা কেমিক্যাল রিঅ্যাকশন চলে আসবে আমি যদি একটু সহজ ভাবে বলি যে এর আগের ম্যাথ গুলো আমাদের যেরকম ছিল যে আমরা এই যে n j w/m তারপর হচ্ছে যে আমাদের এই যে ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর তারপর হচ্ছে এন বাই এন এর আগের লেকচার ওয়ানেও আমরা পুরোটা জুড়ে এটা ইউজ করে আসছি কিন্তু পার্থক্য যে জায়গায় হচ্ছে যেটা বলতেছিলাম হেয়ার যে এখানে কোয়েশ্চেনে ডাব্লিউ জার দেওয়া থাকতো ভলিউমটার হয়তো আমরা তারই বের করতাম এই টাইপের প্রবলেম বা এনটা যার দেওয়া তারই হচ্ছে আমরা ডাব্লিউ বের করতাম এর আগের লেকচারের প্রবলেমগুলো এই টাইপের ছিল কিন্তু এই লেকচারে আমরা মোল রিলেটেড যে প্রবলেমগুলো দেখবো সেটা কোন একটা কেমিক্যাল রিয়াকশন থাকবে যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো লেকচার কিন্তু এর যে যে কোয়েশনটা সেটা এরকম ছিল যে কার্বন প্লাস অক্সিজেন এটা থেকে পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমাদের এখানে রিলেশন করতে হয়েছিল যে এন অফ কার্বন ইকুস হচ্ছে এন অফ কার্বন ডাইঅক্সাইড এই যে এই রিলেশনটা যে আমরা করছি এটাই আর কি আমাদের করা লাগবে একটা টার্ম আছে সুন্দর টার্ম এটাকে বলা হয়েছে স্ট্রাইকিওমেট্রি পরের স্লাইডে দেখবো আমরা এই যে এখানে হচ্ছে আছে স্ট্রাইকিওমেট্রি তো তার আগে একটু কথা বলে নিচ্ছি আর কিন্তু আমাদের হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ইংলিশ ভার্সনে এই চ্যাপ্টারটার নামে কিন্তু হচ্ছে স্ট্রাইকিওমেট্রিক কেমিস্ট্রি ঠিক আছে কোথাও কোথাও বলা যে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বাট কোথাও কোথাও আবার চ্যাপ্টারটার নাম আছে স্ট্রাইকিওমেট্রিক কেমিস্ট্রি মানে এই চ্যাপ্টারটার পুরো বেজি বলতে পারি হচ্ছে আমরা এটা ইনফ্যাক্ট আমরা পরের দিকে যে যখন টাইট্রেশনের ম্যাথ দেখব দেখবো যে টাইট্রেশনের ম্যাথ তুল্য সংখ্যা দিয়ে করা যায় আবার স্ট্রাইকোমেট্রি দিয়েও করা যায় বেসিক্যালি হচ্ছে দুইটা অনেক কাছাকাছি জিনিস বা একই জিনিস বা এটার মধ্যে রিলেশনটা কি সেটা আমরা তখন যেয়ে দেখবো ওকে আচ্ছা তো তাহলে কি বুঝলাম এই লেকচারে আমরা দেখতে যাচ্ছি যে এই যে মলের সূত্রটাই হয়তো আমাদের অনেক ইউজ করা লাগবে ডিফারেন্স যেটা হচ্ছে আর উৎপাদের মধ্যে কোন সম্পর্ক বা দুইটা বিক্রিয়কের মধ্যে একটা পারে আমাদের এরকম আরকি ঘনমাত্রার জিনিসপত্র চলে আসতে পারে আগের মতোই ওকে তো চলো দেখি দেখো কোশ্চেন তো অনেকবারই আসছে ঠিক আছে অনেক রকমই আসছে তো এবার আমরা হচ্ছে এই যে লেটেস্ট হচ্ছে একুশ বাইশের পর বাইশ তেইশ এরকম একটা কোয়েশ্চেন আসছিল একই টাইপের দেখবো আমরা আসো সামনের দিকে যাই স্ট্রাইকিওমেট্রিটা আগে বুঝে তুমি যদি এই স্লাইডটা বুঝে যাও তাহলে হচ্ছে বাকি পুরো লেকচারে সবগুলো ম্যাথ তুমি আমার ভিডিওর সাথে সাথে নিজেই চাইলে হাতে করতে পারবে পজ করে করতে পারবে ওকে দেখো স্ট্রাইকিওমেট্রি ফার্স্টে যদি এটা বাংলাটা বলি এটা বাংলাটা হচ্ছে সহগানুপাত 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 মানে কি দাঁড়ালো সহগের অনুপাত নাম যেটা সাজেস্ট করতেছে ওইটাই যে সহগের অনুপাত সহগানুপাত এটা স্ট্রাইকিওমেট্রি ওকে সো এই টাইপের প্রবলেমগুলো করার জন্য ফার্স্টে আমাদের যেটা লাগবে অবশ্যই আগে রিয়াকশনটা লিখা লাগবে তাই না রিয়াকশন রিলেটেড ক্যালকুলেশন করতেছে সো কেমিক্যাল রিয়াকশন ছাড়া যে বিক্রিয়ক যা আছে তা থেকে উৎপাদ কি পাচ্ছি এটা না বুঝাতে হবে আমরা কিভাবে বের করব তাই না সো ফার্স্টে কেমিক্যাল রিয়াকশন লাগবে গেল তারপর দুই নাম্বার যে জিনিসটা লাগবে আমাদের সেটা লাগবে হচ্ছে সমতা করা এন্ড ইনফ্যাক্ট এটা হচ্ছে মাস্ট রিয়াকশন লিখছো মানে সেই রিয়াকশন সমতা সহ লেখাটাই হচ্ছে মাস্ট কারণ সমতা যদি না করো তাহলে স্টয়কিওমেট্রিক যে রিলেশনটা সেটা মিলবে না وي স্টয়কিওমেট্রিক রিলেশনটা আসলে আসে ওদের সমতা থেকে ওকে এবার আসো আমরা তারপর যেটা করি যে এই যে সমতার পরে আমরা হচ্ছে যে সহগ বা কোএফিসিয়েন্টগুলো আছে তাদের হচ্ছে রেশিও বা তাদেরকে অনুপাত আকারে প্রকাশ করি এন্ড এটাই হচ্ছে আমাদের কি স্টয়কিওমেট্রি ওকে মনে একটা एग्जांपल দিলে বুঝতে পারবো আমরা ফার্স্টে ধরো আমরা এবিসি দেখবো তার আগে একটা কমন एग्जांपल দেখি যে ধরো আমরা হচ্ছে আমাদের অ্যামোনিয়ার যে রিঅ্যাকশনটা সেটা লিখতেছি আগে থ্রি না দিই মুখস্থ হয়ে গেছে তো এই জন্য থ্রি বারবার চলে আসে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে এটা আমরা জানি সো ফার্স্ট আমরা রিয়াকশন লিখলাম তারপরে কাজ কি আমাদের এটাকে হচ্ছে ব্যালেন্স করা ব্যালেন্স করা বলতে আমরা যদি দেখি এখানে হাইড্রোজেন লাগবে তিনটা আর হচ্ছে অ্যামোনিয়া লাগবে দুইটা আচ্ছা এবার এই যে সহগ অনুপাত একটু খেয়াল করে এদের প্রত্যেকের রিয়াকশন লিখছি ব্যালেন্স করছি এবার সহগুলো যদি দেখি সহগুলো কি কি আছে ওয়ান আছে মানে কিছু না থাকা মানে ওয়ান থাকা ফ্রি আছে এন্ড হচ্ছে টু আছে তো এদের মধ্যে তো একটা অনুপাত আছে তাই না সো এটাকে হচ্ছে আমি রেশিও আকারে কিভাবে লিখতেছি দেখো উপরে থাকবে হচ্ছে যার যার মূল সংখ্যা এন অফ নাইট্রোজেন এন অফ হাইড্রোজেন এন্ড হচ্ছে এন অফ অ্যামোনিয়া এবং একটা জিনিস খেয়াল করো আমি এবার কি করলাম লিখলাম যে এই তিনটা সমান এই তিনটা সমান এখন তুমি চিন্তা করো এই তিনটা কি সমান হওয়া সম্ভব কোনো ভাবে না তো দেখে বোঝা যাচ্ছে একটা তিন গুণের সাথে আরেকটা বিক্রিয়া করে টোটালটা দুই গুণ তৈরি করে আর কি এরকম হচ্ছে আইডিয়াটা যে নাইট্রোজেনের সাপেক্ষে হাইড্রোজেন হচ্ছে তিন গুণ আর অ্যামোনিয়া তৈরি হয়ে হচ্ছে দ্বিগুণ এটা হচ্ছে রিলেশনটা সো আমি যদি সমান লিখে দিই এটা ভুল না এই জিনিসটাকে হচ্ছে কারেক্ট করার জন্য আমরা ম্যাথ করার সময় যেটা করি যে এই যে প্রত্যেককে যার যার এই অনুপাত আছে না এটা দিয়ে ভাগ দিয়ে দিই এক দিয়ে ভাগ দিলাম এই যে হাইড্রোজেনকে তিন দিয়ে ভাগ দিলাম আর হচ্ছে অ্যামোনিয়াকে দুই দিয়ে ভাগ দিলাম এবার এটা আর কি সমান হবে কারণ কি রেশিও যে এটা তো যতটুকু লাগে এটা লাগে তার ডাবল সো তুমি এই দুটাকে সমান লিখতে পারো না এই জন্য কি করছো যাকে তার শখ দিয়ে ভাগ দিয়ে দিচ্ছে এখন হচ্ছে এই দুইটা সমান হবে বা ইকুয়াল হবে এই জিনিসটা আসছে অনেকটা হচ্ছে আমাদের ঐক্য নিয়ম থেকে আসো দেখি ঐকিক নিয়ম থেকে কিভাবে আসছে আমরা একটু করি দিয়ে করা যায় আমি হাইড্রোজেন আর অ্যামোনিয়া দিয়ে দিয়ে করি তুমি করতে পারবা দেখো আমরা এখানে দেখতেছি যে তিন মোল তিন মোল হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে মানে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে দুই মোল অ্যামোনিয়া গেল রাইট তাহলে এরপর আমরা কি বের করব যে বের করতে পারি এই যে এক মোল হাইড্রোজেন এক মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কটুক তৈরি করবে টু বাই থ্রি মোল এই যে আমাদের অ্যামোনিয়া ঠিক আছে না ওই কি নিয়ম করতেছি তারপর তারপরে লাস্ট আমরা বের করি যে এই যে এন মল হাইড্রোজেন এটা হচ্ছে যে কোনো একটা নাম্বার আর কি এন মল হাইড্রোজেন ওই যে এন মল হাইড্রোজেন বের হবে আমাদের এই যে এই সূত্র থেকে এই যে এখানে ডাব্লিউ বাই এম ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এগুলো থেকে বের হবে আর কি ওকে আচ্ছা এবার এটা তাহলে কি হবে ওই কি নিয়ম যেহেতু করতেছি টু বাই থ্রি ইন্টু এন অফ হাইড্রোজেন তাই না দেখো কি নিয়ম করছি ঠান্ডা মাথায় দেখো এই যে তিন মোল থেকে দুই এক মোল থেকে কত আর এন যে কোনো একটা র্যান্ডম মোল এটা থেকে কত ওকে এবার হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করো এটা যেটা আমরা বের করছি এই জিনিসটা দেখো এটা আমরা কি বের করছি অ্যামোনিয়ার মোল নাম্বার বের করছি তাই না তাহলে আমরা লিখতে পারি এই জিনিসটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এন অফ অ্যামোনিয়া রাইট তাহলে এন অফ অ্যামোনিয়া সমান কি দাঁড়ালো এন অফ অ্যামোনিয়া সমান হচ্ছে টু বাই থ্রি ইন্টু এন অফ হাইড্রোজেন এটা এবার দেখো এই জিনিসটা এই টুটাকে যদি আমি নিচে নিয়ে যাই ফাইনালি এই টুটাকে নিচে নিয়ে যাচ্ছি এই যে n of অ্যামোনিয়া এই টুটাকে নিচে নিয়ে গেলাম আর এই যে n of হাইড্রোজেন যা আছে তা আর এই যে থ্রি যেটা এই পাশে আছে থ্রি কে নিচে রাখলাম দেখো তো এটা मींस ना আমাদের এই যে স্টোইকিওমেট্রি এর সাথে এটা নিচে থ্রি এটা নিচে টু मींस ना তার মানে এই জিনিসটা এখান থেকে আসছে আসলে ঐকিক নিয়ম থেকে আসছে বাট পরীক্ষার সময় আমরা তো আগে ছোট থাকতে নাইন টেনে আমরা দেখছি ঐকিক নিয়ম দিয়ে করে আসছি বা হয়তো অনেকে এইচএসি তো বোর্ড পরীক্ষা ঐকিক নিয়ম দিয়ে করে আসছো বাট এই যে স্ট্রাইকোমেট্রি দিয়ে করলে এই যে যাকে তার সহক দিয়ে ভাগ দিলে এই কাজটা হচ্ছে অনেক সহজ হয়ে যায় ওই নিয়মের এই কাজগুলো হচ্ছে তোমার করা লাগে না তুমি ডিরেক্টলি ফাইনালি হচ্ছে এটা লিখতে পারো ওকে আচ্ছা এবার আসে এক্সাম্পলটা দেখি এক্সাম্পলে কি রেশিওতে আসছে এরা এই যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি তার মানে এই যে প্রত্যেকটা এন এ এন বি এন সি এন ডি যার যার মূল সংখ্যাকে আমরা ভাগ দিয়ে দিছি এই যে যার যার সমতাকৃত যে সহকটা সেটা দিয়ে আর আবারও বলতেছি এই যে উপরের যে সংখ্যাটা সেটা কোথ থেকে আসবে উপরের মোলটা এটা কোয়েশ্চেনে কোন না কোন ডাটা দেওয়া থাকবে যে কোয়েশ্চেনে যদি আমার এন ইকুয়াল টু হয়তো ডাব্লিউ দেওয়া তাই আমি ডাব্লিউ বাই এম ইউজ করব হয়তো এটা দেওয়া হচ্ছে ভলিউম তাই আমি ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইউজ করব বা হয়তো দেওয়া অনুপরমাণ সংখ্যা তাই আমি এন বাই এন ইউজ করব

তারপর হচ্ছে এন অফ এম এন ও টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তারপর হচ্ছে এন অফ এইচ ও তারপর হচ্ছে এন অফ ম্যাঙ্গানিজ ক্লোরাইড তারপর হচ্ছে কি এন অফ ক্লোরিন এটা এখন ওই যে বললাম যেটা ফার্স্ট হচ্ছে তুমি যদি ভাবো যে এরা সমান হবে আসলে তো এরা সমান হবে না তাই না এটা তো সমান হবে না কি করতে হবে সমান করার জন্য আমরা কি করি এই যে যার যা সহক দিয়ে ভাগ দিই এই সেলের সহক কত চার চার দিয়ে ভাগ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সহক এক এক দিয়ে ভাগ পানি সহক দুই দুই দিয়ে ভাগ ম্যাগনিস ক্লোরাইডের সহক এক এক দিয়ে ভাগ আর ক্লোরিনের সহক এক এক দিয়ে ভাগ এই আর কি এটাই এই পুরো রিয়াকশনটার স্টয়কিওমেট্রিক যে রিলেশন সেটা স্টয়কিওমেট্রিক রিলেশন ওকে আমাদের লাগবে কোনটা দেখো কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে আমাদের এই যে এইচসিএল এর ডেটা দেওয়া মানে এইচসিএল এর ডেটা চাইছে আর গিভেন ডেটা হচ্ছে আমাদের ম্যাগনিস ডাইঅক্সাইড এর তার মানে এই যে প্রথম দুইটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু আমার কাজ হচ্ছে বাকিটা লাগতেছে না আর কি তাই না আচ্ছা আসো এন্ড ভালোই হচ্ছে সবকিছু হচ্ছে ভরে ক্যালকুলেশন খুব একটা ঝামেলা হবে না তাহলে আমরা বের করব হচ্ছে এখন আমাদের HCl সূত্র কোনটা বের করব মোলের অবশ্যই হচ্ছে W/m কিভাবে বুঝলাম এই কোশ্চেনে একটা W চাইছে তাই না কোশ্চেনে যদি HCl এর কোন একটা ভলিউম চাইতো বা ইটিপ কিছু চাইতো তখন আমি অন্যটা ইউজ করতাম যেহেতু W চাইছে তাই W ইনফ্যাক্ট ফ্যাক্ট ম্যাগনেস যে ওরও দেখো একটা কি দাও W দাও সো ওর জন্য W/m ইউজ করব তাই না এই জিনিসটাই তো আমরা আগের লেকচারেও দেখে আসছে যেগুলো বুঝে শুনে ইউজ করা যায় যে কোনটা ইউজ করতে হবে ওকে তাহলে W/ HCl এটা তো মুখস্থই আছে 36.5 তাই না ডিভাইড বাই হচ্ছে 4 এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি হবে এন অফ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কত হবে w বাই m তার মানে উপরে হবে হচ্ছে 5 আর নিচে হবে হচ্ছে ম্যাঙ্গানিজ এর হচ্ছে 54.9 তো তুমি চাইলে হচ্ছে এটাকে 55 ইউজ করতে পারো তার মানে হচ্ছে 55 আর হচ্ছে 16 দুগুণ 32 তাহলে এটা আসে হচ্ছে 87 এটা আসে হচ্ছে 87 এই ক্যালকুলেশনটা করলেই আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের w গ্রামে তাই না তাহলে কত আসে 5 ডিভাইড বাই 87 দেন হচ্ছে এই পাশে গুণ দিব ফোর ইন্টু দিয়ে ওকে তাহলে আমাদের ডাব্লিউ যেটা সেটা চলে আসবে হচ্ছে এইট তার মানে আমরা বলতে পারি হচ্ছে এই যে এইট গ্রাম তার মানে এটা চলে আসবে হচ্ছে আমাদের এইট গ্রাম এটা বলতে পারি ওকে সো এই তো এটা ছিল আমাদের ফার্স্ট প্রবলেম এটার আনসারটা হচ্ছে এইট গ্রাম ওকে আসুন এবার হচ্ছে আমরা দেখি একজন মহাকাশচারীর দৈহিক শক্তি অর্জনের জন্য মানে আর একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছে এবার এর আগে রিয়াকশনটা দেওয়া ছিল এখন রিয়াকশনটা দেওয়া নাই আমাদের রিয়াকশনটাকে সলভ করতে হবে মানে রিয়াকশনটা বের করতে হবে কি হচ্ছে প্রোডাক্ট এরপর হচ্ছে এদের স্ট্রাইকোমেট্রিক যে রিলেশন সেটা বের করতে হবে সমতা করে তারপর হচ্ছে বাকিটা দেখবো ওকে দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় থার্টি গ্রাম গ্লুকোজ একটা জিনিস খেয়াল করবা তুমি কোয়েশ্চেন ব্যাঙ্কে অনেক টাইপের প্রবলেম দেখবা যে সিকে রুয়েট বা কুয়েট টুয়েট রুয়েট এগুলোতে যখনই কোয়েশ্চেন আসছে গ্লুকোজ নিয়ে অনেকবারই কোয়েশ্চেন আসছে ঠিক আছে ইনফ্যাক্ট বইটাও আসতে পারে এই জন্য আগের একটা লেকচারেও বলছিলাম যে গ্লুকোজের ক্ষেত্রে ভালো হয় তুমি যদি মনে রাখতে পারো যে এটার ভর হচ্ছে একশো আশি গ্রাম মানে এটার এমটা তাহলে আর কি অনেক কাজ সহজ হয়ে যাবে মানে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এগুলো আবার ডিটেলস বের করতে হবে না মুখস্থ রাখো একশো আশি গ্রাম এরকম ওকে মহাকাশচারীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় দেখো কিছু ডেটা দেওয়া আছে প্রতি ঘন্টায় থার্টি গ্রাম তার মানে এটা একটা ডাব্লিউ দেওয়া বুঝে যাচ্ছে ডাব্লিউ বাই এম ফর্মুলাটা এখানে কাজে লাগবে প্রয়োজন হলে মহাকাশে এক সপ্তাহ থাকার জন্য ওই মহাকেশির কত ভরের অক্সিজেন এই যে দেখো ডেটা দেওয়া গ্লুকোজ বাট জানতে চাচ্ছে হচ্ছে অক্সিজেনের তার মানে তোমার থাকা লাগবে যে এই যে এই যে গ্লুকোজ এটাকে হচ্ছে আমাদের বডিতে বার্ন করে কি অক্সিজেন শোষণ প্রক্রিয়া আর কি আমি যদি এটাকে বার্ন করি তার মানে আলটিমেটলি কি পাচ্ছি এখানে পাবো হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড ওই যে হাইড্রোকার্বনকে বার্ন করলে তো কার্বন ডাইঅক্সাইড আর পানি পাওয়া যায় রাইট তো তাহলে সমতা করলে এটা কি হবে এটা সমতা মনে আমাদের মুখস্থ থাকার কথা তাই না এটা হচ্ছে প্রত্যেকটাই ছয় হয় এই যে ছয় 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 ঠিক আছে না ছয়টা কার্বন তারপর হচ্ছে ছয় দুগুণে বারো বারো ছয় আঠারো ছয় দুগুণে বারো বারো ছয় আঠারো হাইড্রোজেন বারোটা হাইড্রোজেন ছয় দুগুণে বারোটা ঠিক আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তিনটাই মিলছে ওকে সো আমার এখন স্টোকিওমেট্রি কোনটা লাগবে লেফটের দুইটা গ্লুকোজেরটা গিভেন অক্সিজেনটা জানতে চাইছে তার মানে এদের স্টোকিওমেট্রি করি এন অফ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ইকুয়ালস টু কি

মানে দেখতে পারতো সূত্রটা খুবই সহজ মান বসলেই চলে আসে এই জন্য সবসময় তোমাকে ডাব্লিউটা এত ইজিলি দিয়ে দিচ্ছে এরকম নাও হইতে পারে একটু কোশ্চেনে দেখতে হবে যে অন্যান্য বাংলা কথাবার্তা কি কি দেওয়া আছে মানে কি কি ইউনিটে এটাকে কনভার্ট করা লাগতে পারে এগুলো একটু দেখে নিতে হবে যেমন পরের প্রবলেমটাও লেটেস্ট একটা প্রবলেম এই টাইপেরই সেটাও দেখব দেখো প্রতি ঘন্টায় থার্টি গ্রাম গ্লুকোজের প্রয়োজন হয় আমাকে বলছে যে এক সপ্তাহ থাকার জন্য এক সপ্তাহ থাকতে হবে তার মানে এই যে থার্টি গ্রাম তো দেওয়া হচ্ছে পার আওয়ারে আমার এটাকে কনভার্ট করতে হবে পার উইকের জন্য ওয়ান উইকের জন্য কনভার্ট করতে হবে তারপর আমি বের করতে পারবো এইদিকে সব ঠিকই আছে যে কত গ্রাম ভরের অক্সিজেন লাগবে আমাদের তাহলে এই ডাব্লিউটা জানি না ডাব্লিউ বাই এম হবে এটা হবে বত্রিশ ইন্টু ছয় বলেও এটা ষোলো বসায় না কারণ এখানে আমরা অক্সিজেনের কথা বলতেছি যে ও টু এর কথা বলতেছি ষোলো হওয়ার প্রশ্নই আসেন এটা বত্রিশ হবে ঠিক আছে আচ্ছা এবার আসো এটাকে একটু মডিফাই করি থার্টি ঠিক আছে গেল এটা হচ্ছে পার আওয়ারের জন্য এখানে সাত দিনের কথা বলছে তাহলে ফার্স্ট এটাকে গুণ দিব কত দিয়ে চব্বিশ দিয়ে চব্বিশ দিয়ে গুণ দিলে এটা মানে একদিনের জন্য হয়ে গেল তাই না যেহেতু একদিনে চব্বিশ ঘন্টা আর এরপর এক সপ্তাহ যেহেতু বলছে তাই এবার সাত দিয়ে গুণ সো এই ক্যালকুলেশন করলে আমাদের ডাব্লিউ চলে আসার কথা বোঝা যাচ্ছে আমাদের যে ডাব্লিউটা সেটা ফার্স্টে গ্রামে আসবে এরপর আর কি আমাদের এটাকে ওদের মতো কেজিতে নিতে হবে আসো করে ফেলি তাহলে আনসার খুব সম্ভবত আমাদের বি আসার কথা দেখে একবার থার্টি ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গেল ডিভাইড বাই হচ্ছে ওয়ান এইটি দেন এদেরকে ওই পাশে নিয়ে গেলে গুণ দিব হচ্ছে কত দিয়ে থার্টি টু সিক্স দিয়ে তাহলে আমাদের এটা আসে হচ্ছে ফাইভ থ্রি সেভেন সিক্স গ্রাম অ্যান্ড বুঝাই যাচ্ছে এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি এক হাজি দিয়ে ভাগ দিলে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন সিক্স কেজি দ্যাট ইজ আমাদের আনসার কত বি ওকে প্রবলেম সিম্পলই ছিল এবার আসা আর একটা প্রবলেম দেখি বি একুশে আসছে এবার দেখো সিকিউড রেটে বাইশ তেইশে তুমি দেখো ভিডিওটা পজ করে দেখো নিজে পারো নাকি খুব সিম্পল এন্ড একই টাইপের একই টাইপের প্রবলেম উই গ্লুকোজার অক্সেনের কাজই জাস্ট ডেটাগুলো একটু ডিফারেন্ট টাইপের দেওয়া দেখছো

মিটার কিউ মানে অক্সিজেন এর ক্ষেত্রে জানতে যাচ্ছে একটা ভলিউম তার মানে এই রিলেশন ঠিকই থাকবে কিন্তু এন কে দিয়ে তুমি যা যা লিখতে পারো যা যা ভেঙে লিখতে পারো তার মধ্যে আর কি একটা চেঞ্জ আসবে যেমন এখানে কি কি দেওয়া আছে দেখো একটা টেম্পারেচার দেওয়া আছে এটা দুইশো আটানব্বই হবে বুঝা যাচ্ছে একটা প্রেসার দেওয়া আছে পি দেওয়া আছে তাহলে বুঝে যাচ্ছে ভি বের করতে হবে ওই যে পিভি বাই আর টি এই যে এন ইকোয়ালস টু পিভি বাই আর টি এটা থাকবে হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য যেহেতু অক্সিজেনের ডেটাগুলো এরকম দেওয়া আর দেখো গ্লুকোজের ডেটাটাই এরকম দেওয়া ভর বুঝে যাচ্ছে এটা আর কোনো কথা নেই আমাদের আগের মতোই হবে ওকে তাহলে আসো এটা কি হবে ইচ্ছা করে একটু বড় নিচ্ছি কারণ এখানে অনেক কাজ করতে হবে বুঝেই যাচ্ছে ওকে ফার্স্টে কত একশো মিলিগ্রাম এক কাজ করি প্রথমে একটা জিনিস মডিফাই করে ফেলি দেখো আমরা সবসময় এই কাজগুলো গ্রামেই করি তো এটা তো মিলিগ্রামে দেওয়া আছে উপরে নিশ্চয়ই উপরে নিচে নিশ্চয়ই হচ্ছে দুটা কি সেই মিনিট থাকতে হবে তো তুমি চাইলে হচ্ছে উপরেরটাকে মিলিগ্রামে রেখে নিচেটাকে মিলিগ্রামে নিতে পারো আবার চাইলে ঠিক আছে উপরেরটা গ্রামে করবা এই জন্য এটাকে এক হাজার দিয়ে ভাগ একই কথা কথা হচ্ছে যে দুইটা ইউনিট সেম থাকতে হবে মিলিগ্রাম মিলিগ্রাম যাতে কাটাকাটি যায় বা গ্রাম গ্রাম যাতে কাটাকাটি যায় বা তুমি চাইলে কেজিতে করো টনে করো হোয়াট এভার বাট দুইটা ইউনিট সেম থাকতে হবে ওকে তারপরে আসো কি বলছে এখানে এটা লাগে হচ্ছে আমাদের প্রতি মিনিটে এতটুকু গ্লুকোজ লাগে কত সময় লাগে ওর চার দিন চার ঘন্টা চল্লিশ মিনিট রাইট সো পুরাটাকে আমার নিতে হবে মিনিটে সো আসো মিনিটে নেই গুন্দার জন্য ফার্স্টে কি হবে চল্লিশ তো চল্লিশের মতো মিনিট থাকতেছে

তার সাথে যোগ হচ্ছে আমাদের চল্লিশ কত আসে ছয় শূন্য চার শূন্য তার মানে এখানে আমরা টাইমটা ক্যালকুলেশন করলাম টাইমটা ক্যালকুলেশন করলাম মিনিটে এই যে এটাও মিনিটে নিলাম এটাও মিনিটে নিলাম এটাও মিনিটে নিলাম সো টোটাল আসে হচ্ছে আমাদের সিক্স জিরো ফোর জিরো মিনিটে কারণ কি এই ডেটাটাই দেওয়া আছে হচ্ছে পার মিনিটের জন্য তাহলে গুন দি সিক্স জিরো ফোর জিরো মিনিট গুন দিলাম ওকে আর কিছু দিয়ে গুন দেওয়া লাগবে আমাদের চার ঘন্টা প্রয়োজন হলে না আর কিছু তো দরকার নেই ঠিক আছে না আমরা হচ্ছে এটাকে এই যে

এটা নিয়ে পরিবেশ রসায়নে ডিসকাস করা হচ্ছে আবার হচ্ছে যে আমাদের অন্যান্য যে লেকচারে যেখানে হচ্ছে চাপের কথা আসে সবখানে আমরা এটা বলতেছি মানে জিনিসটা চলে আসে আসলে এই যে এটা যদি এটিএম এ বসাই তাহলে এটা আমরা এক্সপেক্ট করতেছি ভিটা কি অবশ্যই লিটারে আর তাহলে নিচের আটটা হয় জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এই যে এগুলো যেহেতু লিটার এটিএম এটাও লিটার এটিএম ইউনিট যেটা সেটা আর টি তো হচ্ছে কোনো সন্দেহ নাই টি হচ্ছে আমাদের দুইশো আটানব্বই হবে দুইশো আটানব্বই ইন্টু সিক্স ওকে সো দেখো সবকিছুই জানি জানি না খালি হচ্ছে আমরা এই যে এই ভিটা যেটা সেটা

আবার ভাগ দিব দিকে দশ চলে আসলে দশ দিয়ে আনসারটা আমাদের আসে হচ্ছে ফোরটি লিটার আনসার কি কোনোটা আছে কাছাকাছি আনসার সবগুলো হচ্ছে মিটার কিউবে দেওয়া তার মানে হচ্ছে আমাদের এটাকে কিসে করতে হবে কনভার্ট করতে হবে এটাকে মানে এই পুরো জিনিসটাকেই টেন ইনভার্স থ্রি দিয়ে হচ্ছে গুণ দিতে হবে লিটার থেকে মিটার কিউবে নিচ্ছে এই যে রিলেশন হচ্ছে এটা যে আমাদের এক মিটার কিউব সমান হচ্ছে এক হাজার লিটার তাহলে এক লিটার সমান টেন ইনভার্স থ্রি মিটার কিউব এই জন্য এই কাজটা করছি এই যে এই জন্য এই কাজটা করছি তাহলে কত হয় ফর্টি নাইন পয়েন্ট টু আছে তাহলে তো হচ্ছে হ্যাঁ এ হবে আমাদের এই যে এটা যদি এক ঘর এদিকে চলে আসে দশমিকটা তাহলে টেন ইনভার্স টু হবে ওকে চলো দেখলাম একই টাইপের প্রবলেম বাট ডেটা গুলো নিয়ে একটু কাজ করতে হয় আর কি বেশি সরাসরি ডাব্লিউ না দিয়ে মনে রাখবে এইখানে আর কি এই ডাব্লিউ নিয়ে দেখবা যে তোমার স্ট্রাগল করতে হচ্ছে বেশি এই তো এবার কি বলা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করে পাওয়া যায় তা সম্পূর্ণরূপে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত করা হয় কি পরিমাণ কস্টিক সোডার প্রয়োজন হবে দেখো এই টাইপের প্রবলেম গুলো যেটা হয় মানে এটা হচ্ছে তুমি আরো পাবা স্পেশালি আমি বলি এই লেকচারের মানে পরিমাণগত রসায়নের লাস্ট লেকচারেও পাবা যেটা হচ্ছে আমাদের আয়োডিমিতে আর আয়োডিমিতে একটু দেখো মনে আছে নাকি তোমাদের সেখানে আমরা লিঙ্ক করি যে পরিমাণ আয়োডিন আমরা ইউজ করছি ওই সেই পরিমাণ আয়োডিন মানে যে পরিমাণ আয়োডিন তৈরি করা হয় একটা রিয়াকশনে পটাসিয়ামেড থেকে ওই আয়োডিনটাই আবার পরবর্তীতে সোডিয়াম থায় সাথে বিক্রিয়া দেওয়া হয় যাদের মনে আছে সাথে রিলেট করতে পারো আর বাকিটা যাদের মনে নেই এখন দেখলে এটা বুঝে যাবে দেখো কি করা হচ্ছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে পাওয়া যায় লিখে তাহলে ফার্স্টে আমরা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটাকে হিট দিলে পাবো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এই যে যে পরিমাণ পাওয়া যায় আমাকে এরপর কি বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত হলো তার মানে এই কার্বন ডাইঅক্সাইডকে আবার কস্টিক মানে তো হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এটা এটার সাথে আবার কার্বন ডাইঅক্সাইডের যদি বিক্রিয়া দেই তাহলে তৈরি হবে হচ্ছে আমাদের সোডিয়াম কি বলছে বাই কথা বলছে কার্বনেট ওকে সোডিয়াম কার্বনেট তৈরি হবে আর হচ্ছে আমাদের তৈরি হবে পানি এটা তার মানে এখানে এই জিনিসটাই তো আমি ইউজ করতেছি যে এই কার্বন ডাইঅক্সাইডটা এটা যেটা পাইছিলাম এটাই আর কি আমরা এখানে ইউজ করতেছি এখন দেখো এই টাইপের কি করা হয় লিংক করা হয় যে আমার এখানে ডেটা কোনটা দেওয়া দেখো বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে ডেটা আমার দেওয়া হচ্ছে ওরটা এই যে উপরে ক্যালসিয়াম কার্বোনেটের কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জিনিস জানতে চাই না জানতে চাইছে কি এই যে বিক্রিয়াটিতে কি পরিমাণ কস্টিক সোডা মানে এটা দিয়ে জানতে চাইছে এর পরিমাণটা এটাই বলতেছিলাম যে আয়োডোমিতি তো এইভাবে লিঙ্ক করা হয় ঠিক আছে যে একটা রিয়াকশনের সাথে আরেকটা রিয়াকশনকে আয়োডিন দিয়ে লিঙ্ক করা হয় আর এখানে সেটা কি কার্বন অক্সাইড দিয়ে করা হচ্ছে যে এই যে কার্বন অক্সাইডটা পাইছি এটা হচ্ছে এইখানে যে ইউজ করা হচ্ছে তার মানে আমাদের রিলেশন বের করতে হবে এদের মধ্যে আসলে কি সেটা কানেক্ট করতে হবে আর কি ওকে তো তার জন্য কি করা লাগবে অবশ্যই দুইটাই সমতা থাকা লাগবে প্রথমটা সমতা করাই আছে প্রথমটা কোনো ইস্যু নেই বাট দ্বিতীয়টা যদি খেয়াল করো সমতা করতে হলে আমাদের কি করতে হবে এখানে হচ্ছে একটা টু দিতে হবে এটা মুছে আমরা একটু এখানে হচ্ছে একটা টু দিতে হবে তাহলে সোডিয়াম হলো দুইটা হাইড্রোজেন হচ্ছে দুইটা অক্সিজেন কি মিলছে তিনটা আর একটা চারটা এখানে দুইটা দুইটা চারটা হ্যাঁ আর বাকিটা সমতা ঠিকঠাক আছে বা বাকিটা নিয়ে আমরা বদারও না কারণ আমাদের লাগতে হচ্ছে বেসিক্যালি এই টুটা আর এই ওয়ানটা এটা তাহলে কি আমরা লিখতে পারি না দুইটা মিলে যে দেখো প্রথমটার জন্য লিখি প্রথমটার জন্য এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইকোস টু হচ্ছে এন অফ কার্বন ডাইঅক্সাইড অবশ্যই লিখতে পারি কারণ ওয়ান টু ওয়ান রেশিওতে আছে দুইটার নিচে ওয়ান লিখা না লিখাতে একই কথা তাই লিখলাম না ওকে সেকেন্ডের জন্য আমরা কি লিখতে পারি সেকেন্ডের জন্য যে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই টু কেন ডিভাইড বাই টু এই যে সামনে হচ্ছে একটা টু আছে এটা ইকুয়ালস টু কি হবে আমাদের এন অফ কার্বন তাই না এই যে এটা সমান হচ্ছে এটা যেহেতু দুই আছে আর এক আছে তাই নিচের একটা আর দিলাম না তাহলে দেখো কি হয়ে গেছে এই দুইটার মধ্যে কিন্তু আমি যে ডিজায়ার্ড রিলেশনটা দরকার ছিল আমার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এই যে রিলেশনটা হচ্ছে আমাদের এইটা এখন ম্যাথ করতে হবে এইটা দিয়ে কারণ দুইটাই তো এন মল অফ কার্বন এর সমান কখনো কখনো এরকম হইতেই পারে যে এই দুইটা সংখ্যা মিললো না যেমন এখানে তো মিলে গেছে মিললো না ধরো একটা আসছে দুই আর একটা আসছে তিন এরকম মানে একটার ক্ষেত্রে সমতা এখানে দুই আসছে আর ক্ষেত্রে তিন আসছে তখন তুমি দুইটাকে সমান কিভাবে করবা এগুলো তোমরা আগেও করে আসছো অনুপাত সমান করার ক্ষেত্রে ঠিক আছে না যে ওয়ান ইস টু টু আর হচ্ছে টু ইস টু থ্রি তিনটা মিলে একসাথে তুমি কি লিখতে পারো এই যে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু আর হচ্ছে টু ইস টু থ্রি তিনটাকে একসাথে লিখতে হয় না তখন ওয়ান ইস টু টু থ্রি এভাবে লিখো না ঠিক একইভাবে দেখছো যেটার থ্রোতে লিখতে হয় ওইটা সমান হতে হয় না এই যেটা এই মিউচুয়ালটা সমান হইতে হয় না সেখানেও কি ওইটা সমান হওয়া লাগবে জন্য যেটা বলতেছিলাম আশা করি বুঝে গেছে একটা যদি টু হয় একটা যদি থ্রি হয় তখন হচ্ছে এই টু এরটাকে থ্রি দিয়ে গুণ দিয়ে ছয় বানাইতে হবে আর থ্রি এরটাকে টু দিয়ে গুণ দিয়ে ছয় বানিতে হবে তখন তুমি দুইটাকে ইকুয়াল করতে পারবে হ্যাঁ ইকুয়াল স্কোয়ারের জন্য হচ্ছে এই যে মাঝখানে যার থ্রোতে করা হয় সে সমান হওয়া লাগে আর এখানে আমরা লাকি ছিলাম যে অল্পই তারা সমান ছিল ওকে অনেক কথা বলছি এই কারণেই যেহেতু এটা ফার্স্ট ম্যাথ এই টাইপের এই কারণে তোমাদের বুঝতে যেতে অসুবিধা না হয় সো এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু হচ্ছে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লিখবো ডিভাইড বাই হচ্ছে টু কি বের করতে বলছে বিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে তার মানে এই ক্যালকুলেশনটা খুব সম্ভবত হাতে হাতেই করা যাবে আসো চেষ্টা করি আমরা ডাব্লিউ বাই এম ডাব্লিউ হচ্ছে বিশ এম কত মনে রাখতে বলছিলাম ভাই আগের লেকচারে ক্যালসিয়াম কার্বোনেটের জন্য মুখস্থ থাকে যাতে ওর এম হচ্ছে আণবিক ভর হচ্ছে 100 ওকে এরপর 2 টাকে এই পাশে নিয়ে আসি তাই না 2 দিয়ে যেতে দিয়ে গুণ হবে আচ্ছা আর হচ্ছে সোডিয়াম কার্বোনেটের কি w/m এই যে কি হবে w/m আমাদের বের করা লাগবে হচ্ছে ওর যে w টা সেটা তাহলে ওর এম কত ওর এম হচ্ছে 40 সোডিয়াম হাইড্রোক্সাইডের এটাও মনে রাখতে বলছিলাম ঠিক আছে এগুলো তো রেগুলার কাজে লাগে হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বোনেট এইজন্য এগুলো মনে রাখতে বলতেছি ওকে তাহলে এখানে ডাব্লিউটা বের করবো এক কাজ করি এখানেও যেহেতু চল্লিশ দিয়ে গুণ হবে এই পাশে একসাথে নিয়ে আসি এই যে সবকিছুকে একসাথে নিয়ে আসি তোমরা এটা দেখলেই বুঝবা ইনফ্যাক্ট এই প্র্যাকটিসটাই আসলে থাকা উচিত যে যত কম লিখে ক্যালকুলেটর দিয়ে যত ইজিলি তুমি করে ফেলতে পারো কারণ এটা এমসিকিউ কোয়েশ্চেন রিটেন তুমি ডিটেলসে করো বাট এমসিকিউ তে যত কম লিখে যত দ্রুত করতে পারো ততই ভালো বিশ ভাগ একশো দুইটা এদিকে আসবে তারপর ডাব্লিউ বাই এম এমটা হচ্ছে চল্লিশ চল্লিশটা এদিকে আসবে নাকি আর তাহলে পেয়ে যাবো ডাব্লিউ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসে এটা মুখে মুখে করা যায় না এই জিরো জিরো কাটাকাটি আবার এই জিরো জিরো কাটাকাটি তাহলে কত হইলো দুই দুগুণে চার চার চারে ষোলো হচ্ছে আমাদের আসবে ষোলো গ্রাম এটা কিন্তু আমাদের বি ওকে হাসু সামনের দিকে যাই এবার দেখো এটা খুব ভালো একটা প্রবলেম হ্যাঁ এটা একটু মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে দেখতে হবে কারণ এই টাইপের প্রবলেম হচ্ছে আগে অনেক বেশি আসতো রিসেন্ট ইয়ার্স আসে নাই কিন্তু মাঝে মাঝে যেটা হয় পাঁচ সাত বছর বা দশ বছর পর সেম কোয়েশ্চেন এরকম রিপিট হয়ে যায় এন্ড এটা তোমাদের বইতেই আছে মোটামুটি যদি তোমরা বইটা পড়ো দেখবে যে এখানে বইতেই কাছাকাছি ডেটা দিয়ে প্রবলেমটা আস বা অন্য কোনো মিক্সচার দিয়ে আসে কোয়েশ্চেনটাকে একটু বুঝি ওয়ান এইটি ফোর গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বোনেট এর মিশ্রণকে উত্তপ্ত করা হলো মানে এটা মিক্সচার ছিল এরকম এই যে এই জিনিসটা ছিল হচ্ছে এই যে পাত্রটা ছিল সাপোজ এন্ড এখানে ছিল ক্যালসিয়াম কার্বোনেট এন্ড প্লাস হচ্ছে ছিল ম্যাগনেসিয়াম কার্বোনেট এন্ড তাদেরকে কি করলাম আমরা এখানে এই যে হিট দিলাম আর কি তাদেরকে হিট দিলাম সো হিট দিলে যা হওয়ার তাই হবে এর হচ্ছে দুইজনে বিয়োজিত হবে এন্ড দেখো বিয়োজিত হওয়ার প্যাটার্নটাও কিন্তু কাইন্ড অফ সেম এই যে ক্যালসিয়াম কার্বনেট ও বিয়োজিত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এটা আর হচ্ছে আমাদের এখানে যে ম্যাগনেসিয়াম কার্বনেট ও বিয়োজিত হয়ে কি তৈরি করবে এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট ও বিয়োজিত হয়ে তৈরি করবে ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন অক্সাইড এতটুকু উত্তপ্ত করা হয়েছে এই ঘটনাটা ঘটবে সিক্স গ্রাম অবশেষ পাওয়া গেল অবশেষ তাহলে এবার একটু বুঝো অবশেষটা দেখো এখানে কার্বন কিন্তু গ্যাস হিসেবে পাওয়া যায় সো কিন্তু উড়ে চলে যাবে এই কোয়েশ্চেনটা তোমাকে এই সেন্সে না দিয়ে কার্বন ডাইঅক্সাইড এর সেন্সে দিতে পারতো যে এত লিটার বা এত মিলিলিটার বা এত সেন্টিমিটার টিউব গ্যাস পাওয়া যায় তখন কিন্তু তোমার আবার ফোকাস হইতো কার্বন ডাইঅক্সাইড এখানে যেহেতু কার্বন অক্সাইড গ্যাস হিসেবে পাওয়া যাচ্ছে উড়ে চলে যাচ্ছে ধরে নিচ্ছে আমরা এই জন্য অবশেষ বলতে আমরা যেটা বুঝাচ্ছি অবশেষটা অবশ্যই সলিড কিছু হবে মানে যে থেকে যাচ্ছে তো এখানে সলিড কিছু কে দেখো এই যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড স্বাভাবিক দুইটাই তো পাওয়া যাবে তাই না এটা থেকে পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড অবশেষটা আর এটা থেকে পাওয়া যাবে কি ম্যাগনেসিয়াম অক্সাইড দুইজন কি তো পাওয়া যাবে অবশেষ এন্ড দেখো এরপর বলছে মিশ্রণটিতে এই দুইজনের শতকরা পরিমাণ সো গিভেন ডেটা এইটা আর এইটা এই দুইটা সংখ্যা থেকে আমরা এখন দেখবো যে জাস্ট এই দুইটা সংখ্যায় দেওয়া ওয়ান এইটি ফোর আর নাইনটি সিক্স এটা থেকে এখন আমরা কিভাবে বের করতে পারি যে এদের পার্সেন্টেজ কত হবে ওকে দেখো এবার কিছু ব্যাপার তোমার একটু বোঝা লাগবে তুমি এগুলো এগ্রি করো নাকি দেখো ফার্স্টে আমরা বলতেছি এই দুইটা মিলে টোটাল কত একশো চুরাশি গ্রাম তাই না কোয়েশ্চেন এটা দেওয়া আছে একশো চুরাশি গ্রাম তাহলে কি আমরা এক কাজ করতে পারি আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের এক্স গ্রাম ধরে নিই ক্যালকুলেশন যেহেতু করা লাগবে তাহলে এটা অবশ্যই কি হবে একশো চুরাশি এক্স গ্রাম নাকি ঠিক আছে না এটা যদি হচ্ছে আমাদের এক্স হয় তাহলে এটা কথা হবে একশো চুরাশি মাইনাস এক্স গ্রাম ওকে এবার আসো আমরা এখানে একটু যদি ঐকিক নিয়ম করি ইনফ্যাক্ট এটা তুমি দিয়েও করতে পারো ঐকিক কত পাওয়া যায় একশো আর এখানে কত পাওয়া যায় ছাপ্পান্ন নাকি চল্লিশ আট ষোলো ছাপ্পান্ন ঐকিক নিয়ম করি আমরা যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এই যে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে আমি পাই ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তাহলে এক গ্রামকে উত্তপ্ত করলে আমি কতটুকু পাবো ছাপ্পান্ন ডিভাইড বাই একশো এটা তুমি স্টোরিওমেট্রি দিয়েও করতে পারো একটু আগে ভাই যেভাবে দেখাইছি বাট এটা একটু ম্যাটা কমপ্লিকেটেড তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে আমি একদম ভেঙে ভেঙে ডিটেলসে বলতেছি ওকে সো তুমি ধরে নিছো কতটুকু আছে ওই মিক্সচারে এক্স গ্রাম টোটালটা একশো চুরাশি তো যেকোনো একটাকে এক্স হতে পারো আমি ক্যালসিয়াম কার্বোনেটকে ধরছি তুমি উল্টাটাও ধরতে পারো এক্স ওয়াই এবিসি ডি হোয়াট এভার সো এক্স গ্রাম তাহলে এটা কত হবে ছাপ্পান্ন এক্স ডিভাইড বাই একশো বলো তো তুমি এটা কি বের করছো এটা এটা তুমি বের করছো যে এই যে টোটাল যে অবশেষ পাওয়া যায় নাইনটি সিক্স গ্রাম এর মধ্যে এই অবশেষটার মধ্যে ক্যালসিয়াম অক্সাইড অ্যাকচুয়ালি কতটুকু তুমি সেটা বের করছো ওকে আসো এবার তাহলে আমরা ম্যাগনেশিয়াম কার্বনটের দিকে যাই এটা খুব সম্ভবত আসবে হচ্ছে আমাদের চুরাশি হ্যাঁ চুরাশি আসবে আর ম্যাগনেশিয়াম অক্সাইড কত চব্বিশ হলো চল্লিশ তার মানে চুরাশি থেকে পাই চল্লিশ এক থেকে কত পাবো চল্লিশ ডিভাইড বাই চুরাশি আর এখানে কত বের করবো এক্স থেকে কত পাবো সেটা না তো এক্স তো তুমি ধরছো ক্যালসিয়াম কার্বনেট কে তাহলে এটা কত টোটালটা থেকে এক্স বাদ একশো চুরাশি মাইনাস এক্স থেকে কত পাবো সেটা এই যে একশো চুরাশি মাইনাস এক্স থেকে পাবো হচ্ছে ফোরটি ইন্টু একশো চুরাশি মাইনাস এক্স হচ্ছে কত চুরাশি এটা ঠিক আছে ওকে এবার আসো এই জিনিসটা বুঝো নাকি দেখো আমাদের এইখানে ধরো এটা একটু ছোট করি এখানে আমরা একটু ক্যালকুলেশন করবো যেহেতু হ্যাঁ দেখো এই যে এটা পাইছি ক্যালসিয়াম অক্সাইডের আর এটা পাইছি আমাদের কার ম্যাগনেসিয়াম অক্সাইডের এই যে এই ডেটাটা যেটা বের করছো এটা ম্যাগনেসিয়াম অক্সাইড এন্ড অ্যাজ পার কোশ্চেন বাই অ্যাকর্ডিং টু কোশ্চেন এই যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড এরাই তো হচ্ছে এখানকার যে অবশেষটা সেটা এন্ড এদের পরিমাণটাই দেওয়া আছে টোটাল কত 96 সো আমি কি লিখতে পারি এখানে এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি 56x ডিভাইড বাই হান্ড্রেড এটা গেল ক্যালসিয়াম অক্সাইডের কাজ প্লাস হচ্ছে ফোরটি ইন্টু ওয়ান এইটি ফোর মাইনাস এক্স ডিভাইড বাই এইটি ফোর এটা গেল ম্যাগনেশিয়াম অক্সাইডেরটা এই দুইটা মিলেই আসবে হচ্ছে আমাদের নাইনটি সিক্স অ্যান্ড বুঝতেই পারতো এটা সমান্তা মানে সমাধান করলে সলভ করলে এক্সের একটা ভ্যালু বের হবে অ্যান্ড এই এক্সের ভ্যালুটা খুব সুন্দর একটা ভ্যালু আসে এই জন্য মুখস্থ আছে আসবে হচ্ছে একশো গ্রাম এটা আসবে একশো গ্রাম তার মানে এই যে টোটাল যে মিক্সচারটা আমরা কিন্তু সলভের একদম কাছাকাছি চলে আসছি আমাদের জানতে চাইছে হচ্ছে শতকরা পরিমাণ বাট শতকরা পরিমাণ বের করার আগে ওদের অ্যাকচুয়াল পরিমাণটা বের করা যে মিক্সচার কতটুকু ছিল আমরা ওই কাজটাই করছি উৎপাদের থ্রোতে বের করছি বিক্রিয়ক কত জাস্ট পার্থক্য কি এবার উৎপাদটা আর বিক্রিয়কটা দুইটাই হচ্ছে মিক্সচার আকারে ছিল নর্মালি একটা রিয়াকশন দিয়ে করলে সাপোজ এই যে মনে করো এইখানে কিচ্ছু নাই ক্যালসিয়াম কার্বন থেকে এটা বের করো বা এটা থেকে এটা বের করো ভাইস ভার্সা কিন্তু এখানে দুইটাই মিক্সচার হিসেবে আছে তাই একটা মিক্সচার থেকে এই যে এটা টোটালটা বের করে আরেকটা মিক্সচার এর অ্যামাউন্ট গুলো বের করছি ওকে সো এখানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটেরটা ম্যাগনেসিয়াম কার্বনেটেরটা কে আর ক্যালকুলেশন করা লাগবে মুখে মুখেই তো করা যায় তাই না এটা কত 184 184 থেকে 100 বাদ গেলে থাকবে হচ্ছে 84 গ্রাম এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবার তাহলে ছোট একটু কাজ বাকি আমাদের সেই ছোট কাজ হচ্ছে পার্সেন্টেজটা বের করা পার্সেন্টেজ নিয়ে আগে লেকচারে অনেক কথা হইছে লেকচার বনে অনেকগুলা কথা বলছি এটা নিয়ে তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট উইল বি ইকুয়াল টু কি হবে যার পার্সেন্টেজ বের করতে হয় উপরে রাখতে হয় তার ভর আর নিচে রাখতে হয় টোটালটা তাহলে উপরে কি হবে আমাদের ক্যালসিয়াম কার্বনেট তো একশো আর নিচে হচ্ছে টোটালটা একশো চুরাশি গুন দিব কি দিয়ে পার্সেন্টেজ একশো দিয়ে আর ম্যাগনেশিয়াম কার্বোনেট একই ভাবে বের করতে পারো বা আরো সহজ হয় একশো দিয়ে পার্সেন্টেজ বাদ দিয়ে দিলা তাহলে তো ম্যাগনেশিয়ামেরটা বের হয়ে যাবে ম্যাগনেশিয়াম কার্বোনেট বের হয়ে যাবে কত আসে একশো ইন্টু একশো ডিভাইড বাই হচ্ছে একশো চুরাশি এটা আসে হচ্ছে ফিফটি ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট

বেশ ভালো একটা প্রবলেম ছিল এই জন্য করলাম আর বললাম তো যে কোনো একই টাইপের যৌগ দিয়ে এটা আসতে পারে ঠিক আছে মানে যে কোনো একই টাইপের রিয়াকশন আর কি যেমন এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট দুইটাকে উত্তপ্ত করা হয়েছে সাপোজ বলতে পারতো যে দুইটাকে এইচসিএল এর সাথে বিক্রিয়া করা হচ্ছে দুইজনকেই কিন্তু এইচসিএল এর সাথে বিক্রিয়া করলে ওই যে চিন্তা করে দেখো কার্বনেটের সাথে এইচসিএল এর বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কিন্তু সো ওই যে একইভাবে কিন্তু ওইখানে কোন একটা উৎপাদ বা হচ্ছে গ্যাস এরকম দেওয়া থাকতে পারতো এই তো তারপরে প্রবলেম দেখো যেটা নিয়ে বলতেছিলাম ওই টাইপের আর কি যে চুনা পাথরের নাইনটি সিক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে এখানে জাস্ট এক্সট্রা ডাটা এইটাই বাকিটা পারবা নাইনটি সিক্স গ্রাম নাইনটি সিক্স পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট বলতে বুঝাচ্ছে যে এই যে টোটাল দেখো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে একশো পঞ্চাশ গ্রাম চুনা পাথর দ্রবীভূত করা হলো অ্যান্ড আলটিমেটলি জানতে চাচ্ছে যে কত লিটার কার্বন অ্যাক্সাইড পাওয়া যায় মানে বেসিক্যালি রিয়াকশন হচ্ছে এটা আগে রিয়াকশনটা লিখি যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে এইচ সিএল কি পাই আমরা অলওয়েজ এটাতে ক্যালসিয়াম ক্লোরাইডটা পাবো डेफिनेटলি এই যে প্লাস আর মাইনাস ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে আর বাকি পোরশনটা কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে সমতা করলে কি করা লাগে বেশি কিছু কি করা লাগে জাস্ট সামনে একটা টু দিলে হয়ে যায় না নাকি দুইটা ক্লোরিন দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে দুই এর তিন হ্যাঁ সামনে একটা এই পাশে টু দিলে হয়ে যাচ্ছে ওকে বাট আমাদের আসলে ওর কথা তো লাগবেই না জানতে চাইছে কি এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে বের করতে হবে কার্বন তার মানে এই যে হিসাবটা এরকমই আগের মতই এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস হচ্ছে এন অফ কার্বন ডাইঅক্সাইড যেহেতু এদের মধ্যে সম্পর্ক কি ওয়ান ইস টু তাই কোনো ঝামেলা নেই ওকে সে দেখো এখানে একটা ডাব্লিউ বসবে আর নিচে বসবে এম একশো আর এখানে কি বের করতে বলছে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় মানে এস তে বি এস টিপি জানতে চাইছে তাহলে এটা কি হবে ভিটা আমরা জানি না নিচে ভাগ দিব 22.4 দিয়ে অ্যান্ড ভিটা আনসার আসবে লিটারে গেল কিন্তু এই যে দেখো ডাব্লিউটা ভাইয়া বসায় নেই নর্মাল ম্যাথই ছিল সহজই ছিল সবকিছু কিন্তু বলে দিছে এটা নাইনটি ক্যালসিয়াম কার্বনেট আছে মানে টোটাল যে দেড়শো গ্রাম দেড়শোর মধ্যে পুরাটা ক্যালসিয়াম কার্বনেট নাই নাইনটি আছে বাকি ফোর যেটা অন্য কিছু সেটা আমরা ধরে নিচ্ছি ভেজাল বা ইটেপ কিছু অ্যান্ড সেটা কিন্তু রিয়েক্ট করবে না সেটা রিয়েক্ট না করা মানে সেটা আমাকে কার্বন ডাইঅক্সাইডও দিবে না এই জন্য তোমার হিসাব হইতে হবে এই যে দেড়শো গ্রামের মধ্যে কতটুকু আর কি তোমার অ্যাকচুয়ালি এখানে ক্যালসিয়াম কার্বোনেটটা আছে এটা খুব সময় একশো আসবে আমরা দেখে একটু এই যে একশো পঞ্চাশের

আমাদের আনসার আসবে V অফ কার্বন ডাইঅক্সাইড অবশ্যই লিটারে 32.256 লিটার এটা হচ্ছে আমাদের আনসার ওকে গেল এটা আসলে আমরা সামনের দিকে যাই এবার হচ্ছে কি বলা ভেজাল যুক্ত ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের 15.82 গ্রামের সঙ্গে বিক্রিয়া করে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এত চাপে এত ডেসিমিটার কিউ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ওই ক্যালসিয়াম কার্বনেটে ভেজালের পরিমাণ নির্ণয় করো আগের প্রবলেমই আগের প্রবলেমই রিঅ্যাকশন হচ্ছে আগেরটাই ইনফ্যাক্ট দেখো সবকিছু রিলেশনই আগের মতোই যে ক্যালসিয়াম কার্বনেটের কথা বলা এইচসিএল এ দেওয়া হয়েছে এন্ড বুঝে যাচ্ছে এখানে ভর যেহেতু দেওয়া ভর নিয়ে ডিল করতে হবে ওর ডাব্লিউ নিয়ে এই যে ওর এখানে না এটা লিখে হচ্ছে ওর এখানে ওর ডাব্লিউ নিয়ে ডিল করতে হবে গেল এবং এই ক্ষেত্রে দেখো এবারে যে ডেটাগুলা কি কি দেওয়া একটা টি দেওয়া তারপর হচ্ছে একটা পি দেওয়া এন্ড এখানে একটা কি ভলিউম দেওয়া তার মানে বোঝা যাচ্ছে সম্পর্ক আগের মতো হইলেও এবার এক্সপ্রেশনটা ডিফারেন্ট হবে এন অফ ক্যালসিয়াম কার্বনেট গেল এন অফ কার্বন অ্যাক্সাইড এটা আগের মতোই বুঝতেই পারতেছি আচ্ছা ওই ক্যালসিয়াম কার্বোনেটে ভেজালের পরিমাণ মানে এটাও আগের মতো এটা যেরকম নাইনটি বিশুদ্ধ ছিল এটাও হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট বিশুদ্ধ এবার আমরা উল্টাটা করতেছি এবার আমরা কার্বন ডাইঅক্সাইড দিয়ে ক্যালসিয়াম কার্বোনেটের ভরটা বের করবো দেন ভর বের করলে দেখা যাবে যেহেতু এখানে ভেজাল আছে এটা তো দিছে টোটালটা টোটালটা তো রিয়েক্ট করে নাই এখানে আমাদের ডাব্লিউ ওইটাই আসবে যতটুকু রিয়েক্ট করছে তার মানে বাকিটা ভেজাল এই যে ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলছে সো টোটালটা থেকে আমি যদি এই যতটুকু রিয়েট করছি এটা তো এখানে পেয়ে যাবো এটা যদি মাইনাস করি আমি পেয়ে যাবো ভেজাল কতটুকু ছিল সেটা আসো করি তাহলে কি করবে এবার ডাব্লিউ বাই এম জানি না এম কত হবে একশো আর এটা কি হবে পিভি বাই আর টি এই যেটা লিখে দিই পিভি বাই আর টি বাকিটা ভ্যালু দেখে আশা করি বুঝতে পারবা কি করা হচ্ছে আচ্ছা ডিএম কিউব যে কথা লিটার একই কথা এটা বলছি আগেও তাও জেনে রাখো ওয়ান ডিএম কিউব যেই কথা ওয়ান লিটার একই কথা আগেও বলতে কোনো না কোনো লেকচারে বলা হয়েছে কারণ এগুলো রেগুলার এই ইউনিট রিলেটেড কনভার্সন গুলো আসে এগুলো নিয়ে কোয়েশ্চেন দিয়ে দেয় ওকে সো এখানে আমরা বসে পড়ছে টু পয়েন্ট ফাইভ নিচে তাহলে এক কাজ করি এটা যেহেতু লিটারে বসেছি দেখো আশা করি কম্বিনেশনটা খেয়াল আছে লিটারের সাথে সবসময় বসে তো হয় এটিএম এ তখন আর এর যে ইউনিটটা সেটা আসে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর হচ্ছে প্যাস্কেলের সাথে মানে যেটা এসআই ইউনিট এসআই ইউনিটের সাথে বসে তো এসআই ইউনিট মিটার কিউ এন্ড আর এর ইউনিটটাও এই যে 8.31 যেটা জুলে এসআই ভ্যালু যেটা সেটাতেই বসে যায় সো এটা যেহেতু আমরা লিটারে বসায় ফেলছি ওটা অবশ্যই কিসে বসানো উচিত তা আমাদের এটিএম এ নির্মিত পারুতে বসে লাভ নাই তাই না মিলবে না তো কাটাকাটি করে आंसर আসবে না তো প্রপার आंसर তাহলে একটা হিসাব দেখো যে আমরা জানি এটা মানে আমি डायरेक्टली বসাতে পারবো এখানে 750 ডিভাইড বাই সাইট তোমার জন্য একটু কনফিউজিং হতে পারে হয়তো এমন হতে পারে যে তুমি এই লেকচারটা পরিবেশ রসায়নের লেকচার না দেখে দেখতেছো এই জন্য এখানে হচ্ছে হিসাবটা বলে দিচ্ছি কারণ তোমার পরের সিরিয়াল डिफरेंट হতে পারে তাই এটা একটু বলে দিই এখানে দেখো এই যে এক এটিএম উল্টাটা করি আমরা 760 পারদ চাপ সমান হচ্ছে 1 এটিএম তাহলে 1 মিমি এর কত হবে 1/760 তাহলে 750 এর কত হবে 750 /760 বুঝতে পারছো কি করছি আমরা এখানে এটা লিখছি মানে এটাকে আমরা এখানে কনভার্ট করছি হচ্ছে এটিএম এ

এটা লিখলাম তো আমাদের এখানে তাহলে ভেজালটা কত আসতেছে ভেজাল ইম্পিউরিটি যেটা ইম্পিউরিটি কত টোটাল যে অ্যামাউন্টটা দেখো টোটাল অ্যামাউন্টটা এই যে এটা টোটালটা দেওয়া ছিল টোটাল আর তুমি দেখলা যে এখানে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট রিয়াকশন করছে কতটুকু কিভাবে এটা অ্যাকচুয়াল ভ্যালুটা আসছে তাহলে এবার দেখি আমাদের এখানে ভেজালটা কতটুকু এটা তো আমরা পাইছি অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনের যতটুকু রিয়াকশন করতেছে রিয়েলি কতটুকু করতেছে কিভাবে বুঝলাম যে এটাই রিয়েল অ্যামাউন্টটা কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড এর যে ডেটাগুলো দেওয়া এটা থেকে এটা ডিরাইভ করছি তার মানে ডেফিনেটলি রিঅ্যাক্ট এতটুকুই করতেছে ওকে আচ্ছা এবার আসো টোটাল কি দেওয়া আছে এই যে দেখো এই যে অ্যামাউন্টটা দেওয়া এটা কিন্তু আমাদের টোটাল যে অ্যামাউন্টটা সেটা দেওয়া ওকে আসো তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি করতে হবে টোটালটা থেকে এই যে 15.82 থেকে আমাদের বাদ দিতে হবে এই যে 9.81 গ্রাম তাহলে আমরা পেয়ে যাবো ভেজালের পরিমাণ কত সেটা সো ভেজালের পরিমাণ এখানে আসবে হচ্ছে যেটা করি ফিফটিন পয়েন্ট এইট টু ভেজাল মানে আমাদের তো এই বের করাই ছিল এটা থেকে মাইনাস করে এন্ড আনসারটা চলে আসবে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান গ্রাম এটা এন্ড এখানে তো আমাদের জাস্ট অ্যামাউন্ট জানতে চাইছে তাই আমরা এইভাবে বের করছি হইতেই পারতো যে একটু আগে যে প্রবলেমগুলো দেখে আসতেছিলাম তার মতো এখানেও আমাদের পার্সেন্টেজ জানতে চাচ্ছে সো পার্সেন্টেজ বের করতে হলে কি করতে হইতো এই যে ভেজালটাকে উপরে রাখতাম নিচে রাখতাম হচ্ছে টোটালটা গুণ দিয়ে দিতাম হচ্ছে একশো দিয়ে ঠিক আছে এই তো শেষ আমাদের চলো তাহলে এবার হচ্ছে সামনের দিকে যাই এই প্রবলেমটা মানে দেখো এগুলা সিরিয়ালটা ভাবে ওইভাবেই করছি কোশ্চেন ব্যাংকের সাথে সিরিয়াল মিলবে না বাট এভাবেই করা যে সিরিয়ালটা যাতে হচ্ছে তুমি এক ধাপ এক ধাপ করে সামনের দিকে যাও যে একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেমে কিছু মিল আছে আর এক্সট্রা কি দিচ্ছে তোমাকে প্রবলেমগুলো সেটাই দেখাচ্ছি ওকে এবার কি বলা দেখা যে রিসেন্ট টাইমে আসা কোয়েশ্চেন বইটা একুশ বাইশ সালে আসা কোয়েশ্চেন সহজ কোয়েশ্চেন দেখো বুঝলে এটা খুবই সহজ একই টাইপের জাস্ট একটু বাংলা কথাবার্তা দিয়ে ডেটাগুলো বেশি দেওয়া আর কি বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে দেখো এই বাংলা কথা তো তোমার দরকারই নেই আসলে ম্যাথ করতে তাও আমরা পড়ে নিচ্ছি যেহেতু এখানে সলভ করতেছি হাইড্রোজেন সালফাইড একটি সাধারণ অপদ্রব্য বুঝলাম নিচে বিক্রের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন সালফাইড টা করা হয় যেহেতু এটা একটা বিষাক্ত গ্যাস বা একটু ঝামেলা আছে ঠিক আছে দুর্গন্ধ আছে যেহেতু একটা অপদ্রব্য বলতে এটাকে সরাবো প্রাকৃতিক গ্যাসের সাথে একটা উপজাত হিসেবে পাওয়া যায় যেটা আমরা চাই না তো সরানোর জন্য কি করা হয় এই যে হাইড্রোজেন সালফাইড এটার সাথে বিক্রে দেওয়া হচ্ছে সালফার ডাইঅক্সাইড এর দেন এখানে পাওয়া যায় হচ্ছে সালফার আর হচ্ছে পানি এভাবে সালফারটাকে আলাদা করে নেওয়া হয় আর পানিতে জলীয়বাস হিসেবে উড়ে যায় ওকে তো দেখো এখানে যে ব্যাপারটা হচ্ছে আমাদের বেটা যে ব্যাপারটা হচ্ছে এই রিয়াকশনটা আছে না এটা দেখবে যে আমরা সামনে যে জারণ বিজারণও করব ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের একটা সামঞ্জস্য বিক্রিয়া কারণ কি এখানে দেখো এই সালফার এখানেও আছে এখানেও আছে আলটিমেটলি দুইটা মিলে একটা প্রোডাক্ট দিচ্ছে সো এখানে আমরা ডিটেলস দেখব এটা হচ্ছে লেকচার 2 দেখতেছি তো এই ডিটেলস আমরা দেখব হচ্ছে এই চ্যাপ্টারে লেকচার 4 ওকে এবার আসো দেখি একটা সাধারণ প্রক্রিয়ায় যদি এত টেম্পারেচার এত দেখো বুঝে যাচ্ছে যে এটা একটা

এই যে হাইড্রোজেন সালফাইড এর সাথে আসলে কিভাবে এই সালফারটা আলাদা করা হয় তোমার একটু এফোর্ট বেশি দেওয়া লাগতো এখানে সেটাও করে তার মানে বলতে পারি অনেক সহজ তাহলে এই যে এন অফ হাইড্রোজেন সালফাইড ওর ডেটাগুলা গিভেন ওর নিচে কি হবে আর সালফারটা বের করতে হবে সালফাই এর সামনে থ্রি তাহলে করি এন অফ সালফার ডিভাইড বাই হচ্ছে 3 ওকে তাহলে হাইড্রোজেন সালফাইড এর এবার একসাথে বসাই দিই যেহেতু সব ইউনিট ঠিকঠাকই আছে টি হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ ভি হচ্ছে টেন তারপর হচ্ছে আর এর মান হবে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান যেটা সেটা তারপর টেম্পারেচার কত হবে দুইশো নব্বই যেটা সেটা সরাসরি দেওয়া আছে আরাম আরামের মেথার কি একদম কোনো কষ্ট নেই দুই দিয়ে ভাগ আর বুঝে যাচ্ছে এখানে যেহেতু আমাদের নিচে তিনটা আছে এই তিনটাই দিকে গুণ হয়ে যাবে আর এই যে সালফারের যেহেতু বের করতেছি সালফার যেহেতু দেওয়া কি হবে এটা ডাব্লিউ বাই এম সো সালফারে ভর নির্ণয় করতে হবে এই ডাব্লিউটা এম কত সালফারের জন্য এটা হচ্ছে আমাদের বত্রিশ ওকে সেটা কি হবে এখানে বুঝে যাচ্ছে এই বত্রিশটাই পাশে গুণ হয়ে যাবে সব ক্যালকুলেশন করলে আমি ডাব্লিউ অফ সালফার যেটা সেটা পেয়ে যাব তাহলে আশা করে ফেলি ডাব্লিউ অফ সালফার কত গ্রামেই আসবে আনসারটা যেহেতু আমরা সব ইউনিট ঠিকঠাক রাখছি পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন আর এদিকে সব গুণগুলা ঠিক আছে না থ্রি পাশে যাবে এটা বত্রিশ ওই পাশে যাবে ওকে তার মানে হচ্ছে থ্রি ইন্টু থার্টি টু উপরে সবাই শেষ এবার হচ্ছে নিচে ভাগ পয়েন্ট জিরো এইট টু ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু নাইনটি ডিভাইড বাই হচ্ছে টু ঠিক আছে না হ্যাঁ টু ওকে ক্যালকুলেট করলে চলে আসবে নাইনটিন পয়েন্ট ওয়ান ফাইভ নাইনটিন পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম তার মানে এখানে হচ্ছে উৎপন্ন উপজাত সালফারের ভর আমরা বের করে সহজ প্রবলেম আগেরটার থেকে জাস্ট ডিফারেন্ট হচ্ছে এই রিয়াকশনটা তো পরিচিত না কিন্তু দেখো রিয়াকশনও দিয়ে দিচ্ছে সমতাও করে দিচ্ছে ইউনিট নিয়েও কোনো ঝামেলা করে নাই তাহলে আমরা বলতে পারি যে বইটা একুশ বাইশ সালে এই প্রবলেমটা অ্যাটলিস্ট যারা চান্স পেয়েছে তাদের সবার পারা উচিত ঠিক আছে কারণ যেটা সহজ প্রবলেম সেটা তো সবাই পারবে কঠিনটা না হলে কেউ পারবে কেউ পারবে না সহজ প্রবলেম হলে কিন্তু মিস দেওয়া উচিত না ওকে আসো এবার কি বলছে পয়েন্ট গ্রাম অফ এ মিক্সচার অফ অ্যাসিডাল ডিহাইড অ্যান্ড ইথানল রিয়াক্ট উইথ ফেলিং সলিউশন হ্যাঁ ফেলিং যেটা ওর সাথে রিয়াক্ট করে অ্যান্ড ফর্ম ওয়ান গ্রাম রেড প্রেসিপিটেট ওকে আসা করি মনে আছে দ্য পার্সেন্টেজ অফ অ্যাসিডাল ডিহাইড প্রেজেন্ট ইন টু দ্য মিক্সচার দেখো যে আইডিয়াটা বলছে এই টোটাল যে অ্যামাউন্টটা ওই যে মিক্সচারের ম্যাথি টোটাল অ্যামাউন্টটা কার কার দেখো অ্যাসিডাল ডিহাইড আর ইথানল সংকেত তো মনে আছে মনে হয় এই যে অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে ইথানল আর কি এটা আর সাথে হচ্ছে ইথানল এই যে CH3CH2OH একটা অ্যালডিহাইড আর আরেকটা হচ্ছে কি আমাদের অ্যালকোহল এই দুইটার মিক্সচার এটা আছে ওকে এই দুইটার মিক্সচারটা আছে এন্ড এই মিক্সচারের টোটাল যে অ্যামাউন্টটা সেটা বলা হচ্ছে 0.535 দেখো এবার একটু বুঝো কি বলছে যে এরা যখন ফেলিং এর সাথে রিয়াকশন করছে সো তখন আমাদের এই যে একটা রেড প্রেসিপিটেট পাওয়া গেছে এটা মনে করে দেখো অর্গানিক এর কোয়েশ্চেন বাট আশা করি এটা বুঝবা যেহেতু বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এই রিয়াকশনটা তাই না ফেলিং আর টলেনের যে রিয়াকশন গুলো অ্যালডিহাইড কিটোনের খুবই ইম্পর্টেন্ট ছিল সো আমাদের অ্যালকোহল যেটা সে কিন্তু এখানে রিয়াকশন করবে না অ্যালকোহলটা রিয়াকশন করবে না ফেলিং এর সাথে বাট এই যে অ্যালডিহাইডটা করবে তার মানে তুমি যে রেড প্রেসিপিটেটটা পাচ্ছ লাল অদক্ষেপটা পাচ্ছ কার কারণে পাচ্ছ অবভিয়াসলি হচ্ছে আমাদের এখানে যে অ্যালডিহাইড তার কারণে পাচ্ছ এন্ড এটা রেড প্রিসফেটেড টা একচুয়ালি কার পাও এটা পাওয়া হচ্ছে আমাদের কিউপ্রাস অক্সাইড যে আছে তার রেড প্রিসপেটেড এখানে পাওয়া যায় তার মানে বুঝতেই পারতেছো যে এখানে এই যে কিউপ্রাস অক্সাইডের ডাব্লিউ দেওয়া আছে দ্যাট মিন্স এই ডাব্লিউ দিয়ে আমরা কিন্তু বের করতে পারবো যে আসলে এখানে ইথানালটা কতটুকু আর ইথানল বের করতে পারা মানে এই যে ইথানল বা অ্যাসিডাল ডিহাইড ও কিন্তু আমরা পার্সেন্টেজটাও এখানে বের করতে পারবো কিভাবে টোটালটা জানো তুমি বের করবে ইথানলটা একটা থেকে আরেকটা মাইনাস দিবা না ইথানলটা বের করলে তুই যে মাইনাস দেওয়া লাগবে না ইথানল একটা আর কি তখন এই যে উপরে রাখবা ওকে আর নিচে রাখবা টোটালটা একশো দিয়ে গুন আনসার বের হয়ে যাবে আগের মতই ওকে আসো তাহলে করি আর আরেকটা জিনিস যেটা এখানে এই যে এন অফ সি এইচ থ্রি সি এইটা ইকুয়ালস টু হবে এন অফ কিউ প্লাস অক্সাইড তার কারণ তুমি যদি এই যে অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডের সাথে যদি ফেলিং রিয়েজেন্ট এফআর লিখলাম আর কি সংক্ষেপে এটার যদি রিয়াকশন দাও তাহলে যে এখানে প্রেসিপিটেশনটা পাওয়া যায় রেড প্রেসিপিটেশনটা পাওয়া যায় কিউপ্রাস অক্সাইডের এটার সামনে একটা ওয়ান থাকে আবার অ্যালডিহাইডের সামনে একটা ওয়ান থাকে সো রেশিওটা ওয়ান ইস টু ওয়ান থাকে তো এই জন্য ভাই একশানে একসাথে লিখে দিলাম দুইটার মোল নাম্বার সমান এটা একটু মুখস্থ থাকলে ভালো নাহলে পরীক্ষার সময় প্রবলেম সলভ করতে তুমি কি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা স্টিওকিওমেট্রিক কেমিস্ট্রি পরিমাণগত রাসায়নিক কিন্তু তার মধ্যে তোমার এখানে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আসতে হবে হবে লিখতে আবার হচ্ছে এটা মানে সলভ করতে হবে ব্যালেন্স করতে হবে এগুলো করতে হবে তো যার হচ্ছে মোটামুটি এই রিয়াকশনটা একটু প্র্যাকটিসে আসছে তার মাথায় থাকারই কথা যে কিউপ্রাস অক্সাইডের সামনে কিন্তু এখানে ওয়ানই থাকে কোনোভাবে কিন্তু টু থাকে না বাট বললাম তো পরীক্ষা যদি তুমি নতুন সিচুয়েশনে পড়ো যে না এটা দেখোই নেই আগে বা হয়তো মনে আসতেছে না তখন হয়তো তোমার ব্যালেন্সটা করে নিতে হবে এন্ড এটার জন্য কি করতে হবে একটু কষ্ট বেশি করতে হবে যে পুরা রিয়াকশনটা হয়তো তোমার আবার লিখতে হবে সো আমরা এই ঝামেলা আপাতত যাচ্ছি না যেহেতু এটা অর্গানিক এর কোশ্চেন বাট হ্যাঁ এটা বলে রাখতেছি এটা দুইটার সামনে মন থাকে তাই এটা মানে রেশিওটা এরকম সমান আসতেছে ওকে আসলে পর ভ্যালু বসাই কি কি লাগবে আমাদের বের করা এটা লাগবে হচ্ছে একটা ডব্লিউ ডব্লিউটা জানি না এম বসাবো নিচে আর এটার কি লাগবে এটা ডব্লিউটা তো কোশ্চেনই দেওয়া আছে 1.2 আর হচ্ছে এটা এমটা কত হবে

অলমোস্ট সিক্সটি নাইন বলতে পারি তাহলে জিরো ওয়ান ফাইভ যেহেতু এর সাথে মিলে ওকে চলো একই টাইপের প্রবলেম ছিল জাস্ট হচ্ছে রিয়াকশনটা একটু ডিফারেন্ট বা ভালো রিয়াকশন দিচ্ছে এই বেশ ভালো একটা কোয়েশন আসছে অনেকেই যে বললাম তো এখানে আটকে যাবে যে রেশিও যে ওয়ান হবে বা আসলে দুইজনের কথা বলে একজন রিয়েট করবে আর একজন করবে না এটা এখানে ইথানল দিচ্ছে তো আরেকটা একটা আমাদের ইয়েও দিয়ে দিতে পারতো কোন একটা কিটনও দিয়ে দিতে পারতো প্রোপানন তাই না দিয়ে দিতে পারতো কারণ সেও তো রিয়াকশন করতো না আচ্ছা দেখো বেশ ভালো একটা কোয়েশ্চেন এখানে হচ্ছে এটা কুয়েটে উনিশ বিশ সালে আসছে বুয়েট আসছে আসছে ঠিক আছে এই টাইপের একটা করাই দিচ্ছে এর মধ্যে একটা মনে হয় যে অ্যালুমিনিয়াম দিয়ে আসছে আর বুয়েটা খুব সম্ভবত ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আসছে এই আর কি পার্থক্য এটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এরকম আসছিল এই দেখো কি বলছে পাকিস্তানিতে উৎপন্ন পাচক এটা তো জানোই হ্যাঁ আমাদের পাকিস্তানিতে উৎপন্ন হয় পাচক ওই যে এই টা থাকে সেটা জানো বায়োলজি তোমরা পড়ছো ভালো মতো খেয়াল থাকার কথা দেখো এটা একটা পরিমাণ দেওয়া আছে এই পরিমাণটা কি তুমি এটাকে বুঝতে পারো নাকি খেয়াল করো তো যদি না বুঝতে পারো এর পরবর্তী লেকচার যেটা ঘনমাত্রায় সেখানে এগুলো নিয়ে আরো কথাবার্তা থাকবে বাট এখানে একটু দেখে নাও যে পরিমাণ বিভিন্ন কিছু দেওয়া থাকতে পারে যখন ইউনিট দেখবা গ্রাম তার মানে একটা ভর দেওয়া যখন আছে লিটার মিলিটার দেওয়া একটা আয়তন দেওয়া যখন দুইটাই দেওয়া মিলিগ্রাম পার মিলিলিটার বেসিক্যালি এটা এখানে একটা ডেনসিটি দেওয়া একটু মনে করে দেখো ডেন্সিটি ডি দিয়ে লিখবো লিখি ডি দিয়ে লিখি ডেন্সিটি কি হচ্ছে আমরা ডি দিয়ে লিখি এই যে ডাব্লিউ বাই ভি বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে তার মানে এই যে দেখো উপরে ডাব্লিউ যদি মিলিগ্রাম হয় নিচে ভি হচ্ছে মিলিটারে সো একক আয়তনের ভর যেটা সেটাই তো হচ্ছে আমাদের কি ঘনত্ব তার মানে একটা ঘনত্ব দেয় ওকে গেল যদি একজন ব্যক্তির প্রতিদিন ওয়ান পয়েন্ট ওয়ান লিটার এই যেটা একটা ডেটা পাচক উৎপন্ন করে তাহলে প্রতিদিন উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে নিউট্রালাইজ করা লাগবে এটাকে অ্যাসিডকে কে নিউট্রালাইজ করতে অবশ্যই কি লাগবে একটা বেজ লাগবে এই যে দেখো নামটাই দেখো কতগুলো অ্যান্টাসিড অ্যান্টিঅ্যাসিড তাই না অ্যাসিডের উল্টা অ্যান্টিঅ্যাসিড মানে একটা বেশি কিছু রাখবে অ্যালকালিন কিছু লাগবে প্রয়োজন হবে প্রতিটি ট্যাবলেটে এই যে মানে জিনিসটা যেটা জানতে চাইতে পারতো জানতে চাইতে পারতো কত গ্রাম খার লাগবে এই যে অ্যাসিডের হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া সো এটা থেকে তুমি বের করতেছো খার কতটুকু লাগবে সেটা দেন এখানে ওই খারেরটাই জাস্ট কি দেওয়া যে কতটা ট্যাবলেট লাগবে সো টোটাল একটা অ্যামাউন্ট তো বের হবে পার ইউনিটে কতটুকু থাকে সেটা বলা টোটালটা দিয়ে পার ইউনিটকে ভাগ দিলে কি হবে টোটাল ইউনিট সংখ্যাটা বের হয়ে আসবে এটা তোমরা ম্যাথে করো ফিজিক্সে করো কেমিস্ট্রিতে করো এই টাইপের প্রবলেম কিন্তু প্রায় সময় আসে আসো করি তাহলে ফার্স্ট হচ্ছে দেখো রিয়াকশন যেটা আমাদের এখানে হবে এই যে এইচসিএল প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বুঝতে পারতো সো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারত ওকে তাহলে রিয়াকশন করে এটা কি তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্ড হচ্ছে আমাদের কি ওয়াটার ওয়াটার এটা তৈরি করবে রাইট ওকে এটা ব্যালেন্সিং করলে আমাদের কি করা লাগবে এখানে তিন আসছে তো এখানে হচ্ছে এটা তিন আছে তাহলে এক কাজ করি এখানে তিন দিয়ে দিই ঠিক আছে না আর হচ্ছে এখানে কত এটা যেহেতু তিন তিন ছয় আছে এখানে একটা তিন দিয়ে দিই আর অক্সেন তো তিনটা মিলছে হ্যাঁ ব্যালেন্সিং আমাদের হয়ে গেছে এমনি তো আমাদের দরকার লেফটের দুজনের বিক্রিয়ক দুইটা দরকার ওদের মধ্যে রিলেশন তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে এই যে এন অফ এইচ সি এল ডিভাইড বাই থ্রি এই কষ্ট হবে হচ্ছে আমাদের এন অফ অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড ডিভাইড বাই ওয়ান এখন দেখো এইচসিএল এর জন্য তুমি নরমালি যা যা দিয়ে কাজ করো ডাব্লিউ দিয়ে বা ভি দিয়ে ওরকম কোনো ডেটা দেওয়া নেই দেওয়া হচ্ছে একটা ডেন্সিটি বাট তুমি একটু খেয়াল করো এই যে ভাই একটু আগে ফর্মুলাটা লিখলাম যে ডেনসিটি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই ভি ম্যাথ করার জন্য তোমার নিশ্চয়ই এখানে একটা ডাব্লিউ দরকার বা ভি দরকার কিছু একটা দরকার বাট দেখো কোয়েশ্চেন দেখে বুঝে যাচ্ছে যে তুমি যদি ডাব্লিউটা বের করতে চাও তোমার জন্য বেশি ইজি ডেনসিটি দেওয়া আছে আর একটা টোটাল ভলিউম দেওয়া আছে ডেন্সিটি দিয়ে ভলিউমকে গুণ দিয়ে দাও এই যে ডেন্সিটি ইকোস টু ভি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে তার মানে তুমি ভরটা বের করতেছো ঘনত্বের সাথে আয়তনটা গুণ দিয়ে দাও ভরটা পেয়ে যাবা ওকে তাহলে আশা করি প্রথমে আমাদের এখানে ডেন্সিটি দেওয়া হচ্ছে 2.95 2.95 মিলিগ্রাম পার মিলিলিটার যাকে এখানে ইউনিটটা নিয়ে ভালো ভালো কাজ করছে মানে অনেক কিছু করার মতো আছে আর কি এটার সাথে কি দিয়ে গুণ ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু দেখো ওয়ান পয়েন্ট ওয়ানটা তো লিটারে বুঝতেই পারত যেহেতু আছে এটার সাথে এটা কি করা উচিত মিলিটারি গুণ দেওয়া উচিত যাতে এই দুইটা ইউনিট কাটাকাটি চলে যায় তাহলে লিটার মিলিটারি নিব মানে এক হাজার দিয়ে গুণ টেন যে দেখো মিলিটার লিটার কাটাকাটি চলে যাবে তোমার আনসার কিসে চলে আসবে আনসার চলে আসবে হচ্ছে মিলিগ্রামে কারণ দেখো কাটাকাটি যাওয়ার পুরোপুরি কে থাকতেছে জাস্ট মিলিগ্রামটা তাহলে টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু হচ্ছে কি টেন কিউব

ডাব্লিউটা হবে থ্রি পয়েন্ট টু ফোর ফাইভ এইচ সি এর জন্য আশা করি মুখস্থ হয়ে গেছে এতক্ষণে এমটা থার্টি সিক্স পয়েন্ট ফাইভ নিচে তিন দিয়ে ভাগ আর সাথে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের কি বের করা লাগবে ভাইয়া ডাব্লিউটা বের করা লাগবে টোটাল ডাব্লিউ বাবা তাহলে বের করতে পারবা যে পার ট্যাবলেটে কতটুকু ওকে তাহলে আসো আমরা এখানে ওর ডাব্লিউটা জানি না ডাব্লিউটা রাখলাম আর এমটা কত হবে এম হচ্ছে অ্যালুমিনিয়ামের কত সাতাইশ আর এখানে হচ্ছে তিন একান্ন

এটা দিয়ে আবার ভাগ হচ্ছে তিন দিয়ে তো আমরা আনসারটা পাবো হচ্ছে টু পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান ফাইভ গ্রাম গ্রামে পাইছি এখন দেখো দুইটাই করতে পারো ট্যাবলেটেরটা যেহেতু তোমার মিলিগ্রামে দেওয়া তুমি ট্যাবলেটেরটা গ্রামে নিতে পারো বা টোটাল ভর যেটা এটাকে তুমি নিয়ে যেতে পারো হচ্ছে মিলিগ্রামে টু থ্রি ওয়ান ওয়ান রাখলাম এটাকে নিলাম হচ্ছে মিলিগ্রামে মিলিগ্রাম বুঝছো তো কি করছি এটা আমরা পেয়ে গেছি কি টোটাল কতটুকু খাড় লাগে টোটাল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগে সেটা পেয়ে গেছি রাইট এটা এখানে পেয়ে গেছি অ্যান্ড এখানে আমাদের আশকর্ষে কতটা ট্যাবলেট লাগবে অ্যান্ড পারদিনের ট্যাবলেটের ম্যাচটা দেওয়া আছে তাহলে আমরা কী করি নর্মাল নিয়ম যেটা সেটাই যে টোটালটা হচ্ছে টু থ্রি মিলিগ্রাম এটা আর পার ট্যাবলেট হচ্ছে টু মিলিগ্রাম ওই যে টোটাল ট্যাবলেট নাম্বার হচ্ছে এন এই টাইপের অনেক ম্যাথ যে বেলুনের সংখ্যা বের করা বা হচ্ছে কাঠের তক্তার সংখ্যা নির্ণয় করা মানে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সবগুলোর সাথে রিলিভেন্ট আর কি টাইপের প্রবলেম ওকে সো দুইশো ত্রিশ দিয়ে ভাগ দিলে অলমোস্ট বুঝাই যাচ্ছে আমাদের দশের কাছাকাছি একটা আনসার আসবে টেন পয়েন্ট সামথিং আর কি সো এটা আসবে হচ্ছে অলমোস্ট টেন তার মানে দশটি ট্যাবলেট লাগবে দশটি ট্যাবলেট লাগবে এটা হচ্ছে আমাদের আনসার পুরোটাই বক্স করে দিই এই যে মেইন কাজটা লাস্ট কাজটা এখানেই করে রাখছে এন্ড এই কোশ্চেনের একটা ভালো দিক কি অনেকগুলা পোরশন আছে সো কেউ যদি আটকেও যায় যতটুকু করবে ততটুকুর জন্য নাম্বার পাওয়ার সুযোগ আছে ধর এটা বইটা 10 মার্কস এর রিটার্ন আসলো কয়েকটা পোরশন কিন্তু ধর এতটুকু করলে তুমি 3 পাচ্ছো এতটুকু করলে হয়তো তুমি 7 পাচ্ছো ট্যাবলেট সংখ্যা বের করলে পুরো 10 পাচ্ছো এরকম আর কি পার্সেন্ট মার্কস পাওয়ার অনেক সুযোগ এখানে খালি রিঅ্যাকশন লিখে দিয়ে আসলে হয়তো এক দিক কিছু একটা পাবা হ্যাঁ দুই বেশি হয়ে যায় হয়তো এক দিয়ে দিবে এই আর কি চেষ্টা করবা বড় প্রবলেম দেখলে আটকে গেলে যতটুকু লিখতে পারো ততটুকু চেষ্টা করবা লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক এতক্ষণ যা দেখছি হুবহু তাই বাট বুঝতে পারতেছো লিমিটিং বলা মানে যে কোনো একজন এখানে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে যাবে আমি একটা ইজি एग्जांपल দেই তাহলে এটা মানে এখানে যা আছে দেখে বুঝাবা পরিচিত एग्जांपल 19 এ করে আসছে এটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি করা হচ্ছে আমাদের পানি এটা এন্ড আমরা যদি এখানে সমতা করি সমতা করলে এখানে দেওয়া লাগে 2 এখানে দেওয়া লাগে 2 রাইট গেল দেখো কোশ্চেন দেখে বুঝে যাচ্ছে যে এখানে আমাদের স্ট্রাইকোমেট্রিক রিলেশন হবে এন অফ হাইড্রোজেন ডিভাইড বাই টু আর এন অফ অক্সিজেন ডিভাইড বাই ওয়ান রিলেশনটা এরকম হওয়ার কথা রিলেশনটা এরকম হওয়ার কথা বাট লিমিটিং এ যেটা হয় লিমিটিং প্রবলেমে এই রিলেশনটা এরকম নিলে না এই রিলেশনটা মিলে না সমান হওয়ার কথা না স্ট্রাইকোমেট্রি বাট সমান হয় না কারণ কি যাকে যতটুকু নেওয়া দরকার তাকে ততটুকু নেওয়া হয় না ধরো এটা দেখে বুঝতে হচ্ছে একজনকে দুই মোল নিলে আরেকজনকে এক মল নেওয়া উচিত ওকে যদি আমি চার মোল নেই ওকে দুই মন নেওয়া উচিত মানে রেশিওটা সেম থাকবে টু টু ওয়ান থাকবে তাই না সাপোজ এটাকে যদি দশ নেই এটাকে পাঁচ নিব কারণ কি রেশিও টু ইস টু ওয়ান থাকা লাগবে সো যদি এটাকে আমি দশ আর পাঁচ নেওয়ার কথা ধরো কথার কথা বললাম দশ আর পাঁচ না নিয়ে আমি যদি ধরো নিলাম হচ্ছে দশ আর চার তার কি আমাদের অক্সিজেনটা ওকে পাঁচ নেওয়ার কথা নিছি কত চার এই যে দেখো টেন ইস টু ফাইভ কাটাকাটি চলে যায় টু ইস টু ওয়ান এই রেশিওটা মিলে যাওয়ার কথা বাট আমি কি বলতেছি ফাইভ না নিয়ে এখানে নিলাম ফোর তার মানে কি ফোর কি পুরো এর সাথে রিয়াকশন করবে না তো ফোর তো এই যে যেখানে যতটুকুর সাথে রিয়াকশন করা সম্ভব ততটুকুর সাথে করবে যেমন এটা দেখে বোঝা যাচ্ছে ফোর রিয়াকশন করবে এইটের সাথে দেখো এই যে এটাও লিখে দিই আমি যদি ফোর নেই ফোর রিয়াকশন করবে কি এইটের সাথে কারণ কি রেশিও তো মেনটেন করবে এই যে কাটাকাটি করে এটা আসে টু টু ওয়ান সো দেখো নেওয়ার কথা টেন ইস টু ফাইভ মানে এটা যদি দশ না এটা পাঁচ নিতেই হবে যেহেতু টু ইস টু ওয়ান পুরোটা রিয়াকশন করাতে চাইলে তুমি নিছো ফোর তার মানে এই ফোর তো পুরো টেনের সাথে রিয়াক্ট করবে না ও তো রেশিও মেনেই যে ওয়ান টু রেশিওতে এইট মলের সাথে রিয়াকশন করবে তার মানে হাইড্রোজেন টু মল থেকে যাবে আর অক্সিজেনটা আগে আগে শেষ হয়ে যাবে সেই তো যেটা শেষ হয়ে যায় যে শেষ হয়ে যায় সেই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক তার মানে বুঝতেই পারতো রেশিওটা অক্সিজেনেরটা কম আসবে যেমন আমরা যদি এখানে সাপোজ যে ধরে নিচ্ছি ও যদি লিমিটিং হয় ধরে নিলাম ও লিমিটিং তার মানে ওটো এই হিসাবটা মানবে না হাইড্রোজেন তো ওর জায়গায় ঠিকই আছে যে হাইড্রোজেন এই যে এনফ এইচ টু ভি ভাই টু এটা যতটুকু নেওয়ার ততটুকু নিচ্ছি বেশি নিচ্ছি হ্যাঁ বেশি নিচ্ছে যে টু ইচ টু ওয়ান ওই অনুপাতে নিচ্ছি মানে চিন্তা করতেছে ফাইভ বাট এটা ফাইভ না নিয়ে আমি যদি ফোন নিয়ে নিই তাহলে বুঝে যাচ্ছে এনফ ও টু ওয়ান তার মানে অক্সিজেন হচ্ছে আমাদের লিমিটিং অক্সিজেন আগে আগে শেষ হয়ে যাবে এখানে এই কথাটাই বলা যে নর্মালি এটা সমান হওয়ার কথা বাট যদি আমাদের এটা ছোট হয় বের এরটা যদি ছোট হয় হ্যাঁ তাহলে হচ্ছে বি লিমিটিং আর যদি এ টা ছোট হয় তাহলে হচ্ছে এ লিমিটিং আর যে শেষ হয়ে যাবে যে এটা কেন বের করা দরকার দুইটা পয়েন্ট বলবো এখানে দুইটা পয়েন্ট বলবো কিছু ধাপ বলি যেমন এই রিয়াকশন নাও একই কথা প্রথমে রিয়াকশন লিখতে হবে মাস্ট রিয়াকশন লেখা মাস্ট তারপরে সমতা করা এখানেও কিন্তু মাস্ট তারপরে তিন নম্বরে হচ্ছে চেক স্টাইকিওমেট্রি এবার একটু দেখো তুমি কখন বুঝবা যে এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ সামনে দেখলে বুঝবা আর কি আগে থেকে একটু বলে দিচ্ছি আর কখন বুঝবার যে আসলে কোনটা থেকে তোমার আনসারটা বের করতে হবে নর্মালি কি হবে যে সাপোজ এই ম্যাথে পানি জানতে চাইলো যে কতটুকু পানি তৈরি হবে এই যে জিজ্ঞেস করলো তোমাকে টেন মল আর ফাইভ মল বিক্রিয়া করে টেন মল হাইড্রোজেন করেই ফেলে এটা এই যে টেন মল হাইড্রোজেন অ্যান্ড ফাইভ মল ফাইভ তো না আমরা একটু কম নিচ্ছি ইচ্ছা করি ফাইভ নেওয়া উচিত ছিল বাট নিচে ফোর মল ফোর মল অক্সিজেন রিয়াকশন করে কত মোল পানি তৈরি করবে আমরা বলতেছি এখানে একজন লিমিটিং যেটা যেহেতু সহজ একটা রিয়াকশন আমরা দেখেই বুঝতেছি টু ইস টু ওয়ান রেশিওতে থাকার কথা এটা ওয়ানের থেকে কম আসছে এই যে আসো প্রমাণ করে দেখাই আমরা কত হবে আমাদের এখানে এন তো হচ্ছে টেন টেন ডিভাইড বাই টু আর এটা কত আসতেছে ফোর ফোর ডিভাইড বাই ওয়ান তাহলে কাটাকাটি করলে এটা আসে ফাইভ আর এটা আসে ফোর তার মানে ফাইভ ইজ গ্রেটার দেন ফোর যেহেতু এই যে রেশিওটা বড় আসছে আর এটা ছোট আসছে তার মানে যেটা ছোট আসছে সেটা হচ্ছে কি লিমিটিং এখন দেখো প্রথম কথা আমরা বুঝলাম যে কখন একটা প্রবলেম আমরা লিমিটিং অ্যাপ্লাই করব বা এটা লিমিটিং প্রবলেম কখন বুঝবো যখন হচ্ছে দুইজনেরই অ্যামাউন্ট দেওয়া থাকবে তখনই সন্দেহ করবা আচ্ছা এটা লিমিটিং ম্যাথ হতে পারে দুইজনের অ্যামাউন্ট দেওয়া মানে কি হয়তো দুইজনের যতটুকু থাকা উচিত বা যেই রেশিওতে থাকা উচিত সেটা দেওয়া নাই একটা কম দেওয়া একটা বেশি দাও যেমন এখানে আমাদের একটা কম একটা বেশি দাওয়া মানে একটা হচ্ছে ঠিকঠাক দেওয়া দশ আর একটা ধরো কম দেওয়া চার মানে নিশ্চয়ই ঝামেলা আছে একটা এটা গেল এবার আসো পানি কতটুকু করলো যে কত ওয়াটার তৈরি হবে এই যে পানি কতটুকু তৈরি হবে তুমি একটু ভিডিওটা পজ করে নিজেই চিন্তা করো যদি লিমিটিং এর কনসেপ্ট না খেয়াল থাকে যে তুমি কি এটা এই পাঁচ মল থেকে বের করবা নাকি এই চার থেকে বের করবা মানে এই যে এখানে এই দশ থেকে বের করবা নাকি এই চার থেকে বের করবা কোনটা থেকে তুমি বের করবা যে এখানে কতটুকু পানি তৈরি হবে একটু ভিডিওটা পজ করো তারপর প্লে করে দেখো আমি আনসার দিচ্ছি এখানে অবশ্যই এটা বের করতে আমাদের লিমিটিং যে তার থেকে কারণ এই যে এখানে যদি খেয়াল করো হাইড্রোজেন যাকে তুমি বেশি নিচ্ছ দশমল নিচ্ছমল তো পুরোটা রিয়াক্টই করতেছে না দুই মল তো থেকে যাচ্ছে তো তুমি যদি বের করো যে হ্যাঁ দশমল হাইড্রোজেন থেকে পানি পাওয়া যাবে এত মল ওয়াটার পাওয়া যাবে এটা তো তোমার ভুল হবে পুরাটা কারণ এই দশমল তো নিজেই রিয়াক্ট করতেছে না এখানে আট মল এবং কিভাবে বাধ্য মোল কারণ এই যে লিমিটিং যেটা যতটুকু আসছে তার সাথে তুমি দশমাল দিয়ে ক্যালকুলেশন করলে ভুল হবে তোমার ক্যালকুলেশন করতে হবে যে লিমিটিং তার থেকে তোমার বের করতে হবে প্রোডাক্টের যে অ্যামাউন্টটা সেটা কারণ লিমিটিংটাই কমপ্লিট রিয়াকশন করতেছে যতটুকু কোয়েশ্চনে দেওয়া পুরা রিয়াকশন করতেছে যে লিমিটিং না সে কমপ্লিট রিয়াকশন কিন্তু করতেছে না ওকে এবার আসো এই প্রবলেমটা দেখো কি বলছে এস পয়েন্ট ফোর লিটার হাইড্রোজেন গ্যাস ইলেভেন পয়েন্ট টু লিটার ক্লোরিন গ্যাসের সাথে মিশ্রিত করে এইচ গ্যাস তৈরি হয় উৎপন্ন এইচ গ্যাসের পরিমাণ মোলে কত হবে খুবই সহজ এটা যে লিমিটিং এর প্রবলেম ফার্স্টে দেখে কিভাবে বুঝবা দুইজনের পরিমাণ দেওয়া মানেই সন্দেহ করবা এটা লিমিটিং এর প্রবলেম আসলে সন্দেহটা আমরা মানে সন্দেহটাকে বাস্তবে পরিণত করি এইচ টু প্লাস সিএল টু মিলে হচ্ছে টু এইচ সম্ভবত এটা মুখস্থ ইজি তো এবার দেখো এখানে কি হচ্ছে রেশিও কি হওয়ার কথা এন অফ হাইড্রোজেন আর এন অফ ক্লোরিন কি হওয়ার কথা এটা সমান হওয়ার কথা

এটা হচ্ছে কি আমাদের লিমিটিং হবে তার লিমিটিং কে ক্লোরিন এই যে এটা এইটা সো এই যে ক্লোরিনটাকে লিমিটিং কারণ ওর মোল 1:1 এর সাথে থাকার কথা তার থেকে কম আছে ওকে এবার আসো এটা থেকে কি এইচসিএল গ্যাস কত মরবে এটা খুব সহজ জিনিস চাইছে ঠিক আছে এই যে তুমি স্টয়কিওমেট্রিক স্টয়কিওমেট্রিক করো এন অফ ক্লোরিন ডিভাইড বাই 1 ইকুয়ালস টু এন অফ এইচসিএল ডিভাইড বাই 2 যদি হাইড্রোজেন লিমিটিং হইতো জাস্ট এই জায়গায় হাইড্রোজেন দিয়ে বের করতাম ডিফারেন্স এইখানে ওকে তাহলে কি বের করা লাগবে এই মলটাই তো বের করা লাগবে তাই না এটা কত আসছে এটা আসছে হাফ আর এটা কত এই পাশে চলে আসলে টু তাহলে এন অফ এইচ এটাও ক্যালকুলেটর ছাড়া আসার মতো প্রবলেম কাটাকাটি চলে যায় ওয়ান মল ওয়ান মল আসার আনসার এই যে এন অফ এইচ আসবে হচ্ছে আমাদের ওয়ান মল ভুল করে নেই তো কথা তাই না এই যে পয়েন্ট ফাইভ আসছে তার মানে এই যে পয়েন্ট ফাইভ মানে হচ্ছে এটাকে হাফ আকারে লিখলাম আর এখানে টুটা ছিল টুটা গুণা করে চলে আসলো টুটো কাটাকাটি ওয়ান ওয়ান ওকে এই আর কি আসলে এবার সামনের দিকে যে কি বলা টেন টন জিঙ্ক অক্সাইড কে টেন টন চারকোল সহ বিজারিত করলে কি পরিমাণ জিঙ্ক উৎপন্ন হবে আবারও একই কথা দেখো এই যে জিঙ্ক অক্সাইড চারকোল দেখে কনফিউজ হয় না কার্বনের একটা রূপভেদ আর কি ঠিক আছে এটাকে ওই যে কার্বন বিজারণ নাইন টেনে ধাতব নিষ্কাশনে এখানে পড়ার কথা ধাতু নিষ্কাশনে কার্বন বিজারণের একটা পদ্ধতি যে অক্সাইড থেকে যখন ধাতুকে আলাদা করা হয় কার্বন ইউজ করা হয় কারণ কি এখানে আলটিমেটলি যে জিঙ্ক পাওয়া যায় আর কার্বন মনোক্সাইড পাওয়া যায় এইভাবে ধাতুটা আলাদা হয়ে যায় আর কি ওকে দেখো এখানে দুইজনেরই অ্যামাউন্ট দেওয়া এটাও টেন এটাও টেন টন দিয়ে কনফিউজড হয় না দুইটাই টনে দেওয়া তো আনসারও টনে দেওয়া তুমি এটাকে মনে মনে টনে ধরো গ্রামে ধরো কি দিতে ধরো আনসারে কিছু যায় আসবে না সব তো একই ইউনিট কাটাকাটি চলে যাবে আর কি ওকে দেখো যখনই দুইটা রিয়াক্টেন্টের অ্যামাউন্টই দেওয়া থাকবে তখনই আমি ডাউট করতেছি এইটা আমার লিমিটিং এর একটা প্রবলেম হইতে পারে আসো এবার দেখি এখানে আমরা বের করব কোনটা কম আছে কোনটা বেশি আছে যেমন রেশিও তো এইটাই এন অফ জিঙ্ক অক্সাইড আর এন অফ কার্বন হিসাবে দুইটা সমান হওয়ার কথা যেহেতু রেশিও হচ্ছে এখানে সমতা কি করার দরকার আছে না এই যে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে আছে তাই এন ইস টু এন এটা সমান হওয়ার কথা মানে সমান হবে না এখানে আসো দেখি তাহলে কি হয় আমাদের

আর কার্বনের ভর কত বারো আচ্ছা দেখো এটা ক্যালকুলেশন করা লাগে লাগে না তো দেখে যায় না দুইটারই লব সমান কিন্তু হর হচ্ছে এটার বড় মানে একটা সংখ্যা সেম সংখ্যাকে বড় একটা দিয়ে ভাগ এই এই অনেক ছোট আসবে না আর বড় ভাগ ফলটা আসবে তার মানে এটা বড় আর এটা যেহেতু ছোট যেটা ছোট সেটাই হচ্ছে আমাদের লিমিটিং তার মানে তোমার ম্যাথ করার জন্য এখানে ইউজ করতে হবে এই ডেটাটা জিঙ্ক অক্সাইডের 10 দশ যেই এই ডেটা বা এই রিলেশনটা ইউজ করতে হবে আশা করি তাহলে আমরা কি করবো এখানে কি বের করতে এন অফ জিঙ্ক অক্সাইড এই যে জিঙ্ক অক্সাইড থেকে বের করবো এন অফ জিঙ্ক এন্ড দ্যাট ইজ এনটা লিখে ফেলি কত দশ বাই একাশি দশমিক চার টেন বাই এইটি ওয়ান পয়েন্ট ফোর ইন্টু জিঙ্কের যে বুঝতে পারতো জিঙ্কের কত হবে ডাব্লিউ বাই এম না

ডাব্লিউ অফ জিঙ্ক ইকোয়ালস টু এইট পয়েন্ট জিরো থ্রি ফোর আর দেখছো ইউনিট আমি একবারও লিখি নাই সো ইউনিট লাস্টে যে স্টন লিখে দিচ্ছি সাপোজ রিটার্নে আসছে ইউনিট তো সব কাটাকাটি চলে যাচ্ছিলো তাই না ওকে এবার আসো আমাদের আজকের এই লেকচারের হচ্ছে একদম লাস্ট টাইপ হচ্ছে এটা অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ মানে কোয়েশ্চেন ব্যাংকের যে যে টাইপগুলো নিয়ে আমরা কথা বলছি সোফার মানে আসলে এটার সাব টাইপই আর কি সমীকরণ বিষয়ক গণনার সাবটাইপ টাইপ অ্যান্ড দেখছি যে এই প্রবলেমটা রুয়েটার অনেক পছন্দের আর কি যেমন যদি একটু দেখাই এই যে দেখো রুয়েটে অনেকবার আসছে পনেরো ষোলো তারপর হচ্ছে কত আঠারো উনিশ উনিশ বিশ হ্যাঁ প্রায় সময় এটা আসে রিসেন্টলিও কোন একটা পরীক্ষার এমসি তে আসছে এটা খুব সম্ভব বুয়েট প্রিলি এই টাইপের একটা কোয়েশন রিসেন্টলি এরকম দিছিল মানে বুয়েট প্রিলি তো আর কোয়েশন পাওয়া যায় না যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে শুনে আর কি দেখো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া এটা কনসেপ্ট একটু বুঝবা কোয়েশ্চেন ব্যাংকের সল দেখো অনেকে কনফিউজ হোক এখানে একটু সহজভাবে বুঝিয়ে দিব যেটা তোমার কাজে লাগতে পারে হ্যাঁ মানে ওভারঅল যা বললাম যে যাদের মোটামুটি একটু ভালো পারা আছে তারা এতক্ষণ যা আলোচনা করছে ওগুলো হয়তো আগে থেকে পারতে বা দেখলেই বুঝবা বাট এটা হয়তো অনেকেরই সমস্যা হয় ঠিক আছে ওকে দেখি হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া প্রথম কথা হচ্ছে এটা আসলে লিমিটিং বিক্রিয়াকে এর একটা প্রবলেম হ্যাঁ কিভাবে বলতেছি দেখো হাইড্রোকার্বন যখন দহন করা হয় তখন আমরা এখানে ধরেই নিব যে কমপ্লিট কম্বাসন মানে হচ্ছে সম্পূর্ণ দহন সো ও সম্পূর্ণ দহন করবে আর অক্সিজেন তো আমরা মেপে মেপে নেই না অক্সিজেন তো মানে দহনের জন্য যতটুক মানে অক্সিজেন দেওয়া সাপ্লাই করা করা হচ্ছে এটা তো আর তখন তো রেশিও মেপে মেপে অক্সিজেনটা সাপ্লাই করা হয় না সো তখন যেটা হবে এই যে সম্পূর্ণ দহন মানে কি বুঝে যাচ্ছে কমপ্লিট কম্বাসন মানে ডেফিনেটলি ও শেষ হয়ে যাবে ও ফিনিশ হয়ে যাবে আর শেষ হয়ে যাওয়া মানে কি আলটিমেটলি যে শেষ হয়ে যায় সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হয় তাই না সো ফার্স্ট কথা হচ্ছে এটা এটা আসলে একটা লিমিটিং বিক্রিয়কেরই প্রবলেম হ্যাঁ ওকে আচ্ছা এবার আসুন এইখানে এই যে আমাদের হাইড্রোকার্বন ওকে যখন দহন করা হচ্ছে সমুদ্রের ব্যাপারটা ভাইয়া বুঝাবো আশা করি খেয়াল আছে যে এই যে রেশিওটা এক্স টু ওয়াই যে রেশিওতে থাকে সেই অনুযায়ী হচ্ছে অক্সিজেনটা বের করা যায় কার্বন অক্সাইড বের করা যায় এক্স আবার পানি হয় ওয়াই টু ওকে এবার একটু বলে যে এই ম্যাথগুলার থিম কি থাকে সো বিক্রিয়া শেষে এখানে অক্সিজেন তো আমি এক্সট্রা নিছি সো কিছু রিমেইনিং অক্সিজেন থেকে যায় আর এটা হচ্ছে একদম লাইক জিরো হয়ে যায় সম্পূর্ণ দহন যেহেতু এটা করা হয়েছে এটা লিখতেছি আমি বিক্রিয়া শেষে বিক্রয় শুরুতে এটার কোন একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে বাট বিক্রয় শেষে এটা একদম জিরো হয়ে যাবে সম্পূর্ণ দহনে আর কিছু অক্সিজেন থেকে যাবে সাধারণত কোশ্চেনের প্যাটার্নটা এরকমই থাকে আচ্ছা এখন দেখো আরেকটা ডেটা দেওয়া থাকে সাধারণত বলা হয় এই টাইপের যে ঠান্ডা করা হলো এটাকে কোল্ড টেম্পারেচারে নিয়ে আসছে বা হচ্ছে এই যে রুম টেম্পারেচারে নিয়ে আসছে অর রুম টেম্পারেচারে নিয়ে আসছে কক্ষ তাপমাত্রায় নিয়ে আসছে এরকম একটা ডেটা বলা তো দেখো যখন দহন হয় অনেক টেম্পারেচারে দহন হয় তো পানিটা যেটা আছে না এটা কিন্তু আসলে জলীয় বাষ্পই তৈরি হয় যেহেতু বেশি তাপমাত্রা নিয়ে আসা বা ঠান্ডা করা কি এই গ্যাসটা আসলে লিকুইড হয়ে গেছে তাহলে যেটা বললাম দুইটা জিনিস প্রথম কথা সম্পূর্ণ দহন এটা পুরোটা জিরো হয়ে যাবে আর এখানে অক্সিজেন থাকবে অক্সিজেন অতিরিক্তই দেওয়া হয় অক্সিজেন হচ্ছে এখানে অতিরিক্ত বা এক্সট্রাই দেওয়া হয় মানে ম্যাথের কনসেপ্টটাই হচ্ছে এটা ঠিক আছে কখন মেপে মেপে রেশিও যতটা দেওয়া উচিত এখানে সমর্থ করে ওই রেশিও দেয় তা না এটা বললাম তো এটা লিমিটিং একটা সাব ওকে এবার দেখো যেটা বললাম পানির ক্ষেত্রে কক্ষ তাপমাত্রা বা ঠান্ডা করা হলে এটা বলা থাকলে পানিকে হচ্ছে লিখবো লিকুইডে আর যদি এই কথা না বলা থাকে তখন পানিকে লিখবো হচ্ছে গ্যাস এবার দেখো রিয়াকশনের পর কি কি হবে হাইড্রোকার্বন যেটা কমপ্লিটলি শেষ কমপ্লিট কম্বাশন জিরো অক্সিজেন টোটাল যতটুকু নিছিলা তার মধ্যে কিছু থাকবে থাকবে কিছু কার্বন গ্যাস মানে একটা ডেটা দেওয়া থাকবে এরকম যে ইনিশিয়ালি বিক্রিয়ার শুরুতে ইনিশিয়ালি এরকম ওয়াই এটা কোন একটা অ্যামাউন্ট সিসিতে সেন্টিমিটার কিউবে সাধারণ থাকে এটার কোন একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে একটা যে ডেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে যে কতটুকু অক্সিজেন সাপোজ নিছিলাম আর আরেকটা ডেটা দেওয়া থাকবে যে ঠান্ডা করার পরে এতটুকু গ্যাস পাওয়া যায় তাহলে এটাই বলতেছি এই ঠান্ডা করার পর যতটুকু পাওয়া যায় এর মধ্যে কে থাকবে কেমন বুঝলাম ও তো সম্পূর্ণ দহনের শেষ অক্সিজেন কিছু রিয়াকশন করছে আর কিছু থেকে গেছে এই রিমেনিংটা কার্বন অক্সাইড তো মাত্র তৈরি হইলো পুরাটাই আর পানি ওকে হিসাব করব যদি ও গ্যাসে থাকে যদি ঠান্ডা করার কথা না বলা হয় যেটা মোস্টলি বলাই থাকে আর যদি ওকে ঠান্ডা করেই ফেলি তখন হচ্ছে কি হয়ে যাবে লিকুইড হয়ে যাবে সো এইখানে আর রিমেনিং গ্যাসের মধ্যে ওর হিসাবটা আসবে না সো এটাও কোন একটা ডেটা হচ্ছে সেন্টিমিটার কিউবে বলা থাকবে দুইটা পার্ট গেল এবার আসো এই কোশ্চেনের থার্ড পার্টে যেটা বলা থাকে মানে বুঝতে পারছো কোশ্চেনের ভাষাটাই অনেক পেঁচা দেয় বা কমপ্লিটেড করে দেয় বাট তুমি যদি একবার এই কনসেপ্টটা বুঝে যাও দেখবা যে তুমি এই যে এই প্রবলেমটা যখন দেখবা একদম প্রত্যেকটা ডেটা দেখেই বুঝতে পারবে যে কোনটা কি দেওয়া চারটা ডেটা দেওয়া আমি আসলে একটা একটা করে ক্র্যাক করতে করতে যাচ্ছি একটু পরে মিলে দিব কোনটা কি হ্যাঁ দেখো এই যে এখানে বলতেছিলাম আমরা যে এখানে এবার যেটা বলা হয় যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড করা হয় কোনখানে এই যে আমাদের এই মিশ্রণটা থাকে যে এই যে অবশিষ্ট গ্যাস থাকে যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয় এখন বুঝতেই পারতেছ যে অক্সিজেন তো একটা নিরপেক্ষ অক্সাইড মানে অক্সিজেন তো নিজে অক্সিজেন অক্সাইড হ্যাঁ এখানে আর অন্য কিছু বলার নাই বাট এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা একটা কি অম্লীয় অক্সাইড না কারণ কই যে কার্বন ডাই অক্সাইড রadhat অক্সাইডের অম্লীয় অক্সাইড হয় এভাবে বলতে পারো বা কার্বনিক মানে কার্বন ডাই পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে এভাবে বলতে পারো যেভাবে বলতে পারো এটা কি একটা অম্লীয় আর এটা কি একটা ক্ষার তার মানে এটা অ্যাড করার পর যেটা হবে এই কার্বন ডাই অক্সাইড এই রিঅ্যাকশনটা আজকে লিখছি আমরা আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে রিঅ্যাকশন করে সোডিয়াম কার্বনেট তৈরি করবে আর হচ্ছে পানি তৈরি করবে বেসিক্যালি কথা হচ্ছে যে এটা যে এইখান থেকে কার্বন ডাই অক্সাইডটা কি হবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর যেটা থেকে যাবে সেটা হচ্ছে আমাদের রিমেনিং অক্সিজেন একটা এমন বলা থাকবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড বলার পরে এই যে সাপোজ দশ সেন্টিমিটার কিউব আয়তন কমে গেল দশ কমে মানে এটা কমছে ওই যে দুইটা মিলার টোটাল যেই ছিল ওইটা থেকে দশ কমে গেছে এখন দশ যদি ও কমে যায় তাহলে থাকবে কি বাকিটা রিমেনিং অক্সিজেন এরপরে যে রিমেনিং অক্সিজেন দিয়ে তুমি আলটিমেটলি বের করতে পারবা যে অক্সিজেন আসলে ইউজ করা হয়েছিল কতটুকু কারণ কি তোমার কাছে অক্সিজেনের টোটাল যে অ্যামাউন্টটা সেটা দেওয়া থাকবে তুমি রিমেনিংটা যদি একবার পেয়ে যাও টোটাল থেকে রিমেনিংটা বাদ দিলে তুমি বের করতে পারবো অক্সিজেন রিয়াক্ট করছে কতটুকু আর সেটা যদি একবার পেয়ে যাও তাহলে তুমি পেয়ে যাবে আসলে এরা কোন রেশিওতে আছে আসলে ওইটাই জানতে চাই যে হচ্ছে এদের মধ্যে রেশিও বা হচ্ছে এক্স ওয়াই যে ভ্যালুগুলো সেগুলো আর কি জানতে চাই একবার যদি এটা জেনে যাও বাকিটা তো হচ্ছে স্ট্রাইকোমেট্রি দিয়ে করতে পারবা এটার সামনে ওয়ান আছে আর এটার সামনে এটা হচ্ছে স্ট্রাইকোমেট্রি দিয়ে এটা করতে পারবা কিন্তু ঠিক আছে ওকে এটা গেল এবার হচ্ছে এই জিনিসটা তুমি যখন একটু প্রবলেম দেখবা আরেকবার বুঝতে পারবার ভালো মতো মানে এই সেম কথাগুলো হচ্ছে প্রবলেমটা যখন দেখাবো আবার রিপিট হবে আসো ফার্স্ট এর একটু ইজি প্রবলেম দেখেনি কার কথা বলা প্রোপেনের কথা বলা দহন করে কার্বন অক্সাইড পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন এই যে डायरेक्टली হচ্ছে আমরা সমতা করে ফেলব আগে আচ্ছা আগে ফরম্যাটটা লিখে দি দেখো CX প্লাস হচ্ছে X প্লাস Y বাই 4 O2 তারপর হচ্ছে X কার্বন ডাই অক্সাইড তারপর হচ্ছে Y বাই 2 পানি এটা তাহলে দেখো এখানে কোন কোন ভ্যালু কত দেওয়া আছে এই এক্স এর ভ্যালু দেওয়া হচ্ছে কত প্রোপেন তার মানে থ্রি আর ওয়াই এর ভ্যালু দেওয়া হচ্ছে এইট তাহলে আশা করি সি থ্রি এইচ এইট এটা হবে ফার্স্টে আর এখানে কত হবে মুখোমুখি করা যে এটা উপরে হচ্ছে আট আটকে চার দিয়ে ভাগ দিলে দুই আর সামনে কি তিন তাহলে তিন যোগ দুই পাঁচ এটা একসাথে করে দিলাম আশা করি বুঝতেছো এই যে আট ভাগ চার দুই তিন যোগ দুই পাঁচ আর এটা কত হবে এক্স যতটা এক্স কতটা তিনটা তাহলে হচ্ছে থ্রি কার্বন ডাইঅক্সাইড আর পানি কতটুকু হবে চার বাই মানে আট বাই দুই চার চার অনুপানিক ওকে রিলেশন আমার কার কার মধ্যে লাগবে সবার তো আমার কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে কি এটার ভর দেওয়া আর এটার কি জানতে চাইছে পানির মোল জানতে চাইছে ওকে স্টয়কিওমেট্রি করে ফেলি এন অফ সি থ্রি এইচ এইট ডিভাইড বাই ওয়ান ইকুয়ালস হচ্ছে এন অফ অক্সিজেন ডিভাইড বাই ফাইভ আমার জাস্ট ডিরেক্ট এটাই বের করা লাগবে তো ক্যালকুলেশন গুলো কি হবে ও টু পয়েন্ট টু দেওয়া টু পয়েন্ট টু কে গুণ হবে ফাইভ দিয়ে আর এখানে কত হবে তিন বারো ছত্রিশ ছত্রিশ আট হচ্ছে চুয়াল্লিশ তাই না

একই কথা তার মানে এটা মুখে মুখে করা যাবে ঠিক আছে ক্যালকুলেটর ছাড়া যেগুলো ডেটা থাকবে এরকম তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমিও জানো তুমি ঢাকা পরীক্ষা দিবা ভালো মতোই দেওয়ার চেষ্টা করবা আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো মতো নিতে পারে কনসেপ্ট থাকলে এই ক্যালকুলেশনগুলো করলে তোমার হচ্ছে ডিওর प्रिपरेशनটাও হয়ে যাবে এই জন্য এগুলো একটু এইভাবে করার চেষ্টা করবা ওকে আচ্ছা এবার আসলে আমরা আমাদের মেইন প্রবলেমটা চলে আসি দেখো ডেটাগুলা কি দেওয়া আগে মার্ক করতে করতে যাই 10 সেমি কেউ আয়তনের একটা মানে হাইড্রোকার্বন শুরুতে কতইটা দেওয়া কিউব আয়তনের অক্সিজেন গ্যাসের অক্সিজেন বাংলা কথা মনোযোগ না দিয়ে ডেটার দিকে মনোযোগ দেওয়া কিন্তু এখানে এই বাংলা ওয়ার্ডটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট শীতল করা মানে পানি এখানে গ্যাস হিসেবে নেই পানি লিকুইড হিসেবে আছে তার মানে এই যে শীতল গ্যাসের যে মিশ্রণ এই শীতল গ্যাসের মিশ্রণে এখানে যেই সেন্টিমিটার কেউ পাওয়া গেল সেখানে অবশ্যই কে ওই যে রিমেনিং অক্সিজেনটা আর হচ্ছে সাথে কে কার্বন ডাইঅক্সাইডটা এই গ্যাস মিশ্রণকে কস্টিক সোডা এই যে কস্টিক সোডা দ্রবণ যোগ করে ঝাঁকানো হলো গ্যাস মিশ্রণটির আয়তন কমে এইট সেন্টিমিটার এই যে এখানে আবার আয়তন কমে মানে এখানে আয়তন কমে কত হয়ে গেছে সেটা দেওয়া তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইডটা দেওয়া না এখানে কমে যত হয়ে গেছে সেটা দেওয়া বলতেছি হাইড্রোকার্বনটির আণবিক সংকেত নির্ণয় করো সো প্রথম কথা হচ্ছে এই রিয়াকশনের প্রথম যে কাজটা করতে হবে তুমি হচ্ছে এটা লিখে আর কি রেডি রাখো হ্যাঁ এই যে এই ফর্মেটটা রেডি রাখো এটা একটু পরেই যেহেতু কাজে লাগবে এই যে x y 4 o2 রিঅ্যাকশন করে তৈরি করবে x কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে y 2 পানি এই ফর্মেট রেডি রাখো ওকে এবার দেখো আমরা আস্তে আস্তে ক্র্যাক করতে করতে যাই আমরা দেখলাম যে ফার্স্টে আমাদের এই যে cx hy এটা দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার কিউব আর এটা দেওয়া হচ্ছে টোটাল টোটাল অক্সিজেন কত ফর্টি থ্রি সিএম দহন করে শীতল করা শীতল গ্যাসের মিশ্রণ এটা পাওয়া গেছে ভাইয়া তো বলছি যেহেতু এটা 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 হচ্ছে হচ্ছে গ্যাস গ্যাস থাকে থাকে লিকুইড আর এটা তো বিক্রিয়ার পর বিক্রির হয়ে গেছে তার মানে এই দুইটা গ্যাসের কত দেওয়া এই যে টোয়েন্টি এইট সেন্টিমিটার কিউব তার মানে এই যে রিমেইনিং ও টু রিমেইনিং অক্সিজেন প্লাস প্রডিউস কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইক্সাইড তো রিমেইনিং না তৈরি হয়েছে মাত্র পুরাটা এই দুইটা মিলে কতটুকু আসতেছে আমাদের টোয়েন্টি এইট সেন্টিমিটার কিউব এরপর দেখো কি বলছে যে কস্ট রিক্স অ্যাড করার পর কি বলছে ঝাঁকানো হয়েছে তো কে সরে যাবে অবশ্যই কার্বন ডাই এখান থেকে সরে যাবে নাই হয়ে যাবে অ্যান্ড কখনো কখনো বলা থাকতে পারে যে এতটুকু কার্বন ডাই অক্সাইড সরে গেছে আবার কখনো কখনো বলা থাকতে পারে যে এতটুকু রয়ে গেছে যেমন এখানে বলছে আয়তন কমে এত হয় তার মানে খেয়াল করো এই যে আমার এখানে ছিল কতটুকু দুইটা মিলে আঠাইশ আর এখন কতটুকু এইট সো এখানে বোঝাই যাচ্ছে যে আঠাইশের পর এই যেহেতু এখন এইট আছে এই এইটটাকে আমাদের এই যে রিমেইনিং রিমেনিং ও আর আসলে বাকি যেটা টোয়েন্টি সেন্টিমিটার কিউব চলে গেছে সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ আবারও বলতেছি কখনো দেওয়া থাকতে পারে যে এতটুকু কার্বন ডাইঅক্সাইড চলে গেছে আবার কখনো দেওয়া থাকতে পারে যে এতটুকু রয়ে গেছে সো চলে গেলে তো ডিরেক্ট ওইটাই আর রয়ে গেছে মানে কি রয়ে গেছে কে রিমেনিং অক্সিজেন যেহেতু দুইটার যোগফল মিলে 28 তাহলে কি দেখলাম যে আয়তন কমে 8 সেন্টিমিটার কিউব হয় তাহলে রিমেনিং অক্সিজেন এটা তাহলে এবার কি তুমি বুঝতে পারতেছ না যে কতটুকু অক্সিজেন রিঅ্যাক্ট করছে রিঅ্যাক্টেড অক্সিজেন কতটুকু করছে অক্সিজেন নিছিলা কতটুকু নিছিলা হচ্ছে 43 এখন রিমেনিং কতটুকু রিমেনিং হচ্ছে কত পাইছো এই যে 8 পাইছো রিমেনিং হচ্ছে 8 তার মানে অক্সিজেন রিঅ্যাক্ট করছে কতটুকু তেতাল্লিশ থেকে আট তিন বাদ গেলে এরপর পাঁচ কত এটা হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে না আট পাঁচ তেরো হ্যাঁ পঁয়ত্রিশ সেন্টিমিটার কিউব এই যে এইটাই বের করেছিল তোমার কাছে একটা চ্যালেঞ্জের কাজ ঠিক আছে তুমি এখন বের করে ফেলছো যে এই রিয়াকশনে আসলে কতটুকু আমাদের অক্সিজেন করে আর কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এই দুটাই তোমার পাওয়ার টার্গেট ছিল মেন কাজ শেষ মেন কাজ শেষ তুমি জানো যে এটা রিয়াকশন করে এখন তুমি এটা জানো যে এইটার দশ সেন্টিমিটার কিউবের সাথে এটা রিয়াকশন করে কই এই যে এটা পঁয়ত্রিশ সেন্টিমিটার কিউব আর এইখানে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় হচ্ছে কই এই যে বিশ এই ডেটা গুলো তুমি জানো যেহেতু এই ডেটা গুলো তুমি জানো এখন বাকিটা এক্স আর ওয়াই এর মান বের করা তোমার জন্য খুবই সহজ কিভাবে দেখো তুমি এবার স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করো না এই ম্যাথটা অন্যভাবে করা যায় রেশিও দিয়ে আমি তোমাদের সহজ যেটা সেটা দেখাচ্ছি যে স্টয়কিওমেট্রি দিয়ে দেখানো এই যে এন অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইড বাই এক্স ঠিক আছে না স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করছি এটার সামনে কি ওয়ান আর এটার সামনে কি এক্স তাই এটাকে ওয়ান দিয়ে ভাগ এটাকে এক্স দিয়ে ভাগ এবার এনের জায়গায় তুমি কি বসাবা কি জানো তুমি ওদের তুমি ওদের হচ্ছে ভলিউমটা জানো একজনের ভলিউম জানো হচ্ছে কত দশ একজনের ভলিউম জানো হচ্ছে কত বিশ দেখো ভাইয়া দেখে বুঝাচ্ছে এটার ভ্যালুটা হচ্ছে কত আসবে তাই না একটু করে দিই আলটিমেটলি কি করতে হবে এখানে এক্স এর ভ্যালুটা তোমার দরকার সংকেতের জন্য তাহলে এন অফ কার্বন ডাইঅক্সাইড আর এন অফ এক্স এইচ ওয়াই আর এন এর ফর্মুলা এখানে কি হবে যেহেতু ভলিউম দেওয়া

আর এক মলের আয়তন তো সব গ্যাসের জন্য সমান মলের আয়তনের ডেফিনেশন যেটা সেটা পড়ছে না নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোন একটা গ্যাসের মানে যে কোনো গ্যাসের এক মলের আয়তন সমান ওই মলের আয়তনটা ফিক্সড তার মানে এটাও কি হবে আমাদের এটা হবে হচ্ছে এই যে 10 ডিভাইড বাই ভি আবারো বলতেছি এখানে আমরা মলের সূত্র ইউজ করছি এই যে কোন একটা ভলিউমকে আর একটা ভলিউম দিয়ে ভাগ দাও সেটা বাট এবার আমরা উপরেরটা জানি আর নিচেরটা হচ্ছে জানি না বাট না জানলেও দুইটাই সেম কাটাকাটি চলে যায় এটা চলে আসবে 2 তাহলে আমরা বুঝে গেছি এই হাইড্রোকার্বনে কার্বন আছে দুইটা ঠিক একই ভাবে এবার করো অক্সিজেনটা একই ভাবে এবার অক্সিজেনটা করে ফেলো অক্সিজেনের রেশিও কি হবে রেশিও হবে এরকম n of cx hy divided by 1 1 আর লিখলাম না এটা ইকুয়াল হবে n of অক্সিজেন ডিভাইড বাই a j x plus y by 4 এই জন্য আগে x বের করে নিছি যাতে এখন x এর মান 2 বসে y টা ইজিলি বের করতে পারি আসো স্টয়কিওমেট্রি अप्लाई করতেছি তাহলে কত কত লিখবো আমরা এক্স প্লাস ওয়াই বাই ফোর হচ্ছে এটা যেহেতু দেখছো এবার এটা একসাথেই করে দিই তাই না অক্সিজেনটা কত আসবে পঁয়ত্রিশ বাই কোন একটা ভি সো পঁয়ত্রিশ বাই ভি আর হচ্ছে আমাদের নিচে এন অফ এটা চলে আসলে এটা কত আসবে টেন বাই ভি 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 কাটা যায় এটা কত আসে এক্স তো আসবে টু তার মানে ওয়াই বাই ফোরটা কত আসে আমাদের আসলে হাতেই ক্যালকুলেশন করে ফেলে এটা পঁয়ত্রিশ ভাগ দশ কত আসে পাঁচ পঁয়ত্রিশ আর পাঁচ দুগুনে দশ তার মানে উপরে হচ্ছে সাত নিচে হচ্ছে দুই ঠিক আছে না পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দুগুনে দশ আর এটা থেকে বাদ দিব কত বাদ দিব হচ্ছে এক্সের মান কত আসছে দুই যে এক্সের মান আসছে দুই দুই বাদ দিলাম তাহলে কত আসে নিচে থাকে দুই দুই দুগুনে চার আর হচ্ছে সাত সাত থেকে চার গেলে তিন তাহলে থ্রি বাই টু আর এই থ্রি বাই টু এর সাথে যদি এখানে কত আছে নিচে ফোর আছে এই ফোর যদি গুণ দিয়ে দিই দুই দুগুনে চার তার মানে তিন দুগুনে ছয় অনেক কিছু করছি আমরা অনেক কিছু করে আমাদের এক্স বের হয়েছে টু আর ওয়াই বের হয়েছে সিক্স এই এত কিছু আমরা এতক্ষণ এই জন্যই করছি এই দুইটা ভ্যালু বের করার জন্য তার মানে আমরা সংকেতটা পেয়ে গেলাম ফাইনালি লিখতে পারি সংকেতটা হচ্ছে আমাদের সি টু এইচ সিক্স তার মানে কি দাঁড়ালো ইথেন তাই না ইথেন এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার হাইড্রোকার্বনটির সংকেত এত কিছু করে আমরা এই আনসারটা বের করছি অনেক কিছু করছি বাট যেটা বললাম যে একবার এই ডাটাগুলো প্রেডিট করা শিখে যাবে এই ডাটাগুলো যে একবার বুঝা শিখে যাবে তার জন্য এই প্রবলেমটা অনেক সহজ হয়ে যাবে আর যার হচ্ছে এখানে আটকাবে সে আর কি এরপর আর আগেতে পারবে না সো কি কি লাগবে ফার্স্ট এই রিয়াকশনটা রেডি রাখবা এটা আগে লিখেই ফেলবে এটা পরে লাগবে একটু বাট আগে লিখে রাখবা তারপর ডেটা পড়ে বুঝবা যে কি কি তোমার দেওয়া আছে তারপর হচ্ছে এই যে স্টোকিওমেট্রিতে আসবে অবশ্যই আগে এক্স বের করবা তারপর তোমার ওয়াই বের করা লাগবে এরপর এই যে এক্স সিক্স টু ওয়াই এটাই আল্টিমেটলি কি সি টু এইট সিক্স আর আশা করি বুঝতে পারছো এখানে অনেকের সমস্যা হতে পারে যে এই যে এনটা কিভাবে আসছে এই রেশিওটা কিভাবে আসছে সেটা আবারও বলতেছি এটা ওই যে ভি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর তো জানিনা বাট নিজের কোন একটা সংখ্যা ফিক্স জি সেটা জানি তো সেটা কাটাকাটি চলে যাবে আলটিমেটলি আমি রেশিওটা পেয়ে যাবো এই তো এইটাই ছিল এই প্রবলেমটা এন্ড আমাদের ওভারঅল এই লেকচারে সবচেয়ে কমপ্লিকেটেড বা ইজি প্রবলেমটা বাট একটু টাইম কনজিউমিং বা হচ্ছে এফোর্ট দিতে হয় চিন্তা বেশি করতে এই টাইপের একটা প্রবলেম ওকে এটাই ছিল আমাদের লেকচার শেষ হয়ে গেল লেকচার থ্রিতে আমরা আলোচনা করব হচ্ছে ঘনমাত্রা নিয়ে তারপর বাকি দুইটা লেকচার থাকবে জারান বিজারণ টাইট্রেশন আর টাইট্রেশন নিয়ে আলটিমেটলি এই লেকচারে যা শিখছি সেটার কনসেপ্ট গুলো আমাদের কাজে লাগবে এই আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ